الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আমরা দুই নম্বর বইয়ের প্রথম পাঠটা পড়তেছি, সাথে আমরা 6 নম্বর লেসন পড়তেছি, আল মিহানু, প্রফেশন সম্পর্কিত। আমরা শেষ করেছি, আজকে আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজকে স্পিকিং প্র্যাকটিস করব। দৈনন্দিন ব্যবহার করি এরকম বাক্য আপনারা বাংলা বলবেন, ইনশাল্লাহ আমরা আরবি করে সবাই মিলে চেষ্টা করব। সিস্টেমটা হবে, বাংলাটা প্রথমে লেখা হবে, এরপরে আমরা সবাই খাতা কলম থাকবে, নিজেরা প্র্যাকটিস করে লিখব আরবিটা কি হবে, তারপরে আমি লিখব, সবাই যাচাই করে নিব যে আমরা কোথায় ভুল করলাম, কেমন হওয়ার দরকার ছিল, আমরা কি ভুলটা করেছি, এটা আমরা সবাই নিজেরাই ঠিক করার চেষ্টা করব। জি আর আলহামদুলিল্লাহ। আর সাথে তোমাদের একটু খেয়াল করো, তোমাদের নিজেদের ইচ্ছা মতো কিছু বাক্য আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, যে আমরা এটা শিখতে চাই, এটা আরবিটা কি, তাহলে সুবিধা হয়। ওস্তাদ নিজে থেকে বলবে ওটা ঠিক আছে, পাশাপাশি ইফ ইউ ক্যান মেক সাম সেন্টেন্সেস ইন বাংলা, যে এটার বাংলা আরবিতে আমি কি বলবো, পারবা না তোমরা? স্যার জি স্যার ইনশাল্লাহ। প্লিজ, ওকে ওস্তাদ স্টার্ট। এখন আমরা আজকে বলতে পারি, আজকের ক্লাসে আমরা স্পিকিং প্র্যাকটিস করব। এটা আরবিতে কিভাবে বলবো? আজকের ক্লাসে আমরা স্পিকিং বা কথোপকথন প্র্যাকটিস করব। কথার কথা, এই বাক্যটা আমি লিখলাম, আপনারা নিজেরা একটু ইয়া করতে পারেন, কি জানি বলে বাংলা চিন্তা করতে পারেন, পরে বলবেন। এই বাক্যটা একটু আমরা প্রথমে শুরু করি, এই যে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করা মানে চর্চা করা, ওই যে আমরা শরীর চর্চা করেছি না, ওইখান থেকে বলেন আমরা চর্চা করব কথোপকথন। দুমারিসু মানে দুমারিসু সবাই একটু নাতাকাল্লাম খাতায় লিখে ফেলি। আচ্ছা ঠিক আছে, লুগা বলার আগে লুগা সবাই একটু আরাবিয়া আল খাতায় এই ইয়াউমা। বাক্যটা লিখি। এই যে এই বাক্যটা আমরা সবাই খাতায় লিখার চেষ্টা করি, আরবিতে কি হবে। এই যে আজকের ক্লাসে আমরা স্পিকিং প্র্যাকটিস করব, মাশাআল্লাহ দ্রুত লিখে ফেলি, খাতায় লিখেন, এরপরে আপনাদের আরবিটা শুনব, এরপরে আসলে কি হওয়ার দরকার ছিল, কি ভুল হয়েছে আমরা ঠিক করব। জি মাশাআল্লাহ, সবাই লিখতে থাকি। কথোপকথন আমরা ওই যে পড়ি, প্রথম কথোপকথন, সেকেন্ড কথোপকথন আপনারা জানেন তাই না? তাহলে এই কথোপকথন বা স্পিকিং এটা আমার বলে লাগবে না, আমাদের পড়া আরবি, তো সেই হিসাবে কি হবে আপনারা লিখে ফেলেন, আমি বলবো না, আপনাদের লিখা শুনে তারপরে আমরা লিখবো। জি মাশাআল্লাহ, কারোর লিখা হইলে আওয়াজ দিবেন, আমরা তারপরে লিখবো। সবাই একটু লিখি না, হোয়াট এভার উই ক্যান, একটু লেখো তো। আমাদের ক্লাসে আমরা কথোপকথন প্র্যাকটিস করব, আমাদের ক্লাসে, আমাদের আজকের ক্লাসে, ক্লাসে, আজকের ক্লাসে, হ্যাঁ আজকের ক্লাসে। ওকে, হ্যাঁ একটু পার্ট বাই পার্ট করে আগাও, কিংবা ওস্তাদ লাইন পাশে একটু পার্ট বাই পার্ট করে একটু দেখাই দেবো। হ্যাঁ মাশাল্লাহ, আমরা প্র্যাকটিস করব, আপনারা বুঝে গেছেন মাশাল্লাহ, আমরা প্র্যাকটিস করব, প্রথমে ভার্বটা চলে আসবে তাই না? আমরা প্র্যাকটিস করব, শুরুতে দমির সহকারে আমরা বলতে চাইলে বলবো নাহনু নুমারিসু, নাহনু হুজুর আপনি নুমারিসু। বলে দিয়েন না, বলে দিয়েন না, এই আরবিটা বলে দিয়েন না, আমরা ট্রাই করি। ওকে জি প্লিজ, ওকে, হ্যাঁ দ্যাটস এটা গুড, ভালো হয়। হ্যাঁ দ্যাটস গুড। ওকে, কারোর হয়ে গেলে একটু বলি। আমার হয়ে গেছে স্যার, করেন মিজান মাশাআল্লাহ আহসানতা। লাস্টের ইয়েটা যেন কি ভুলে গেছি হুজুর। ক্লাসের আরবি আমরা অনেকগুলো পড়েছি, দারসুন, দারসুন মানে একটা ক্লাস, এরপরে হিসসাতুন, হিসসাতুন মানে পিরিয়ড বা ক্লাস আমরা পড়েছিলাম, মনে আছে? হিসসাতুন, সফট ফোন, আমি আরেকটা জায়গায় দিয়েছি উস্তাদ, সফট ফোন, সোয়াত ফা, না সফট সফট ফোন ফোন। মানে ক্লাসরুম, আচ্ছা এই সফট ফোন অর্থ হচ্ছে ক্লাসরুম। হ্যাঁ আমিও বাসলেন, ওস্তাদ ট্রাই করি আরেকটা ওস্তাদ। ফাসলুন,
হ্যাঁ, আর হ্যাঁ, ফার্স্ট ফোন মানে ক্লাসরুম, বাকি সব ফোন বলতে বোঝাই হলো ওই যে ক্লাস 3, ক্লাস 4, এই যে একটা শ্রেণী আছে না, এই শ্রেণীটাকে আরবিতে আর কি সব ফোন বলে। তো সেই হিসাবে আপনারা এই দুইটা শব্দ ব্যবহার করেন, দারসুন অথবা হিসাতুন। দার্সুন আর হিসাব। হুজুর আমি একটু বলি, জি ইব্রাহিম প্লিজ বলি। বলো। নাহনু মুমাররিসুন আল নাহনু মুমাররিসুন আল হিওয়ারুম হ্যাঁ ফিল আচ্ছা, ফিল ওস্তাদ ওস্তাদ দার্সি লিখে আল ফেলেন, ইয়াউম। যেটা বলতেছেন ওটা লিখে ফেলেন একটু, নিচের লাইনে লেখেন। হ্যাঁ, নাহনু নাহনু মুমাররিসুন নুমারিসু আল হিওয়ারু আল হিওয়ারু হবে। আচ্ছা, আগে প্রথমে বলি নাহনু তারপরে। মুমাররিসুন তিনি কি কি আল বল, উনি যেটা বলতেছেন ওটা লিখেন। জি হ্যাঁ প্লিজ, হিয়ার উই নাহনু লেখেন। মুমাররিসু আল হিওয়ারু ফিল ফি দার্সিন আল ইয়াউমি। মাশাআল্লাহ, ফি দারসিল ইয়াউমি, আহসানতি আহসানতা, দার্সি আল ইয়াউমি দার্সিল ইয়াউমি। মাশাআল্লাহ। একটু অন্যরা আরো কারা কারা লিখছি একটু বলেন। আমি আমি একটু বলবো উস্তাদ, জি প্লিজ, নিচের লাইনে, নিচের লাইনে লেখেন উস্তাদ। জি বলেন। নাহনু নুমারিসু আল নাহনু নুমারিসু আন নাতাকাল্লামু ফি হিসাসি আল ইয়ামি। হ্যাঁ লেখেন উস্তাদ, মাশাআল্লাহ। লেখেন, তারপরে বুলটা আমরা আলোচনা করবো। হ্যাঁ, নাহনু নুমারিসু আন নাতাকাল্লামা, মাশাআল্লাহ। না, উনি যেটা বলছে ওটাই লিখি, নাতাকাল্লামু বলছে। আচ্ছা, নাতাকাল্লামু ফি হিসাসি আল ইয়ামি। ফি হিসাতিল ইয়াউমি। জি আমি মাশাআল্লাহ। বলি ওস্তাদ, এখন বলেন জি মিজান, প্লিজ দেখুন বলেন বলেন। মিজান। হ্যাঁ হ্যাঁ, নুমারিসুল আরেক লাইন, হিওয়ারা আরেক ফি লাইনে যান। দার্সিন আল ইয়াউমি। নুমারিসুল হিওয়ারা নুমারিসুল হিওয়ারা ফি দার্সিন আল ইয়াউমি। ফি দারসি আল ইয়াউমা। আল ইয়াউমা হ্যাঁ, জি মাশাআল্লাহ। দার্স আর ফি আর আল ইয়াউমা। হ্যাঁ আল ইয়াউমা। আর কেউ কিছু বলবে? আচ্ছা, জি, সবাই লিখতে হবে। আর কারা লিখছি বলেন, মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। এখন আল ইয়ামা দিয়ে শুরু করা যায় না কেউ? যাবে স্যার হ্যাঁ বলো, হ্যাঁ বলে অল্টারনেটিভ শব্দ বলো আলী। হ্যাঁ আল ইয়াউমা নাহনু নুমাররিসু। হ্যাঁ, প্র্যাকটিস তো তোমার ইস্যু আসলো, প্র্যাকটিসের আর আর আরবি নাই। ওস্তাদ তাদ্রিব, অনুশীলনী, ওখান হ্যাঁ থেকে হ্যাঁ, হতে পারে তাদ্রিব। তখন আর কি তাদের হয়েছে, তারা বা এদের আরেকজনের প্র্যাকটিস করানো, তখন এই তাদার রূপ বলতে হবে, নাহনু না তাদার রব, এরকম হবে, ওকে নাহনু না তাদার রব আলিয়াউম, নাহনু না তাদার রব আল হিওয়ারা। ইবারা আজকে আমরা স্পিকিং প্র্যাকটিস করব, ক্লাসের কথাটা বাদ করলো, তাই না? তাহলে আপনারা এখানে শেষে ফিদ্দার্সি বলে দিতে পারেন। ইদ্দারসি ইদ্দারসি হ্যাঁ, আলিয়াউম নাহনু নাতাদাররাবুল হিওয়ারা ফিদ্দার্সি, আজকে আমরা ক্লাসে আরবি প্র্যাকটিস করব বা স্পিকিং প্র্যাকটিস করব, আর কোন ইনশাআল্লাহ। অল্টারনেটিভ? আর কেউ বলবো, আর কিছু বলতে চাই? হিওয়ারার পরিবর্তে, কথোপকথনের পরিবর্তে আর কি আছে? হ্যাঁ, হেওয়ারের জায়গায় আমরা কি বলতে পারি, কথোপকথনের জন্য এই শব্দটাই আমরা প্রসিদ্ধ পড়েছি, বাকি আরো শব্দ হতে পারে, যেমন আমরা আত-তাহাদ্দুস বলতে পারি, তাহাদ্দাসা তাহাদ্দাসু, এটার অর্থ কথা বলা। আত-তাহাদ্দুসা আল হিওয়ারা, আত-তাহাদ্দুসা, অথবা আত-তাকাল্লুমা, একজন স্যার বলছেন মাশাআল্লাহ আন নাতাকাল্লামা, এই ভার্বটা, এটাও হতে পারে আত-তাকাল্লুমা, অথবা এটাকে আমরা আল মুহাদাসাতা, এটাও বলতে পারবো, এই সবগুলো হতে পারে। নাতাদাররাবুল হেওয়ারা, নাতাদাররাবুত তাহাদ্দুসা, নাতাদাররাবুত তাকাল্লুমা, আল মুহাদাসাতা, অথবা আরেকটা হতে পারে আল কালামা। কালাম অর্থ স্পিকিং, তাই না? কথা। এই যে নাতাদাররাবুল কালামা, এই সবগুলো হলো কথোপকথন বা স্পিকিং, এখন মাশাআল্লাহ। এই যে হেওয়ারা তো নাউন আসলো, ঠিক আছে, এটা অ্যাবসলিউট নাউন। তাহাদ্দাসা, এই যে পরে লালটা, এটা কি, এই শব্দটা কি, কেউ কি বলতে পারবা? এটা একটা মাসদার,
তাহাদ্দাস, হ্যাঁ হ্যাঁ তাহাদ্দাস, হাদ্দাস ইউ হাদ্দিসু, হ্যাঁ তাহাদ্দাস যে একটা মাসদার, এটা আমরা বুঝি। ওকে, বারটা ওস্তাদ বাম পাশে লেখেন। হ্যাঁ এটার বার্বটা হলো ফর্ম ফাইভ থেকে। কারেক্ট, হ্যাঁ তাহাদ্দাস ইয়া তাহাদ্দাসু আচ্ছা, তাহাদ্দুসুন এখন তাকাব্বুলুন। হাদ্দাসা, এখন টু বি মোর কনফিডেন্ট, এই ওস্তাদ লিখতেছে এই ফাঁকে তোমরা ডিকশনারিটা একটু নিজেরাই নিজেরা একটু বের করো, তাহাদ্দাসা লেখো, দেখো কি পাও। আচ্ছা, হোয়াই উই আর হিয়ার, আমি বলি, আমরা তো আলহামদুলিল্লাহ এট দি এন্ড অফ দি কোর্স তোমরা কোরআন শরীফ বুঝতে পারবা ইনশাল্লাহ, এজ ইউ রিসাইট কোরআন, সেই মেকানিজম আমরা করে দিচ্ছি। বাট যখন কথা বলতে বলবে, তখন যদি কথা না বের হয় যেটা আমাদের প্রয়োজন, তখন তখন মনে হবে যে আমরা কেউ বলতেই পারে যে না, কোর্স ফ্রুটফুল না। এখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, এই জিনিস দরকার। এবং বি এওয়্যার, আমাদের নেক্সট পরীক্ষাগুলিতে এই ট্রান্সলেশনের বাংলা দেওয়া থাকবে, ট্রান্সলেশন উইল ক্যারি হিউজ মার্কস, সুতরাং বানাইতে হবে এখন থেকে। এম আই কারেক্ট? তাহাদ্দাসা লেখা আছে ডিকশনারিতে স্যার। তাহাদ্দাসা হচ্ছে মানে আলাপ দেখা করা, যাচ্ছে আলোচনা করা। গোপনে গোপনে জানার চেষ্টা করা স্যার, তাহাদ্দাসা তাহাদ্দাসা আলাপ করা, আলোচনা করা, তাহাদ্দুসুন, কথা বলা। তাহাদ্দুসা ব্র্যাকেটে দেওয়া আছে স্যার ডিকশনারিতে। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা অভিধানে আমরা দেখলাম এটার অর্থ হচ্ছে কথা বলা। এখন ওস্তাদ আলহামদুলিল্লাহ, তাহলে আমরা থেকে এই প্রথম বাক্যগুলি ব্যাপারে শুরু দেখেন করে বের কারেকশন হয়েছে। লেখ। হ্যাঁ, মোটামুটি আমাদের সবগুলোই বাক্য ঠিক আছে, ছোট ছোট একটু একটু ভুল হয়েছে। যেমন ধরেন, নাহনু নুমারিসু, আমরা প্র্যাকটিস করব, তাহলে স্পিকিং প্র্যাকটিস করব, তাহলে এটা কি হেওয়ার হবে? এটা অবজেক্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে এটা অবজেক্ট হিসেবে আমাদেরকে কি পড়তে হবে? মানসুব পড়তে হবে, তাই না? মানসুব মানসুব আল পড়তে হবে। হিওয়ারা হয়ে যাবে, আল হিওয়ারা, নাহনু নুমারিসু আল হিওয়ারা। এরপরে ফি দার্সিল ইয়াউমি, আজকের ক্লাসে, খুবই সুন্দর হয়েছে, আজকের ক্লাসে, এই যে মুদাফ মুদাফিলাই, তাই না? আজকের ক্লাসের মধ্যে, অর্থাৎ আজকের ক্লাসে, খুবই সুন্দর হয়েছে, আহসান্তা। এই বাক্যটা ঠিক আছে, আমরা এটা বলতে পারি। এই সিমিলার, এই বাক্যের মধ্যে নুমারিসুর জায়গায় এই নাতা দার রাবু, এই শব্দটা বলতে পারি, তাই না? নাতা দার রাবু, নুমারিসু অথবা নাতা দার রাবু, অর্থ হলো প্র্যাকটিস করা, চর্চা করা। তাহলে আমরা আজকে স্পিকিং বা কথোপকথন চর্চা করব, ফি দার্সিল ইয়াউমি, এই দার্সির জায়গায় আমরা এই হিসসাতন শব্দটাও বলতে পারি, তাই না? যেহেতু দেখেন আজকের ক্লাসে বলছি, তাই না, আজকের ক্লাসে, তাহলে এটা মুদাব মুদাফিলাই হবে, তাহলে আমরা চাইলে এরকমও বলতে পারি, ফি অবলিক না হিসসাতন। দিয়ে সেন্টেন্স পুরাটাই কপি করে নিচে লাইনে করেন, একটা একটা, আর বাংলার অনেকগুলি ট্রান্সলেশন ফুল সেন্টেন্স লিখে ফেলেন, জাস্ট কপি করে পরে নাতা দার রাসু এইভাবে লেখেন। ওকে, তাহলে আমরা এই বাক্যটা উপরের লাইনে, এখন যেগুলো আমরা বলতে পারি সহিগুলো নিতেছি, হ্যাঁ, এর মধ্যে এক নাম্বার হলো এটা, আমরা একটা শব্দ রাখি, এই অংশটা বাদ দিয়ে ফেলেন। হ্যাঁ, এরপরে হিসসাতুন শব্দটা বাদ দিই, তাহলে এটা আমরা এক নাম্বার নিলাম। হ্যাঁ, নাহনু নুমারিসুল হিওয়ারা। আচ্ছা, আরেকটা জিনিস একটু সবাই শুনো, এগুলি কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। আমি বুঝে গেলাম আর আমি মুখে বললাম, নো, সাম অফ দি সেন্টেন্সেস ইউ হ্যাভ টু মেমোরাইজ, দেন ইউ ক্যান মেক আদার সেন্টেন্সেস। কিছু মেমোরাইজ না করলে এই সেন্টেন্স গুলি বের হবে না। আমি কারেক্ট স্যার? রাইট, মুখস্থ করে ফেলতে হবে। ওকে, তাহলে আমরা এই নুমারিসুর জায়গায় একটা শব্দ পরিবর্তন করে দিলাম, নাতা দার রাবু, এভাবেও বলতে পারবো, তাই না? নাহনু নাতা দার রাবুল হিওয়ারা ফি দার্সিল ইয়াউমি। এখানে দার্সুনের জায়গায় আমরা এই শব্দটা পরিবর্তন করতে পারবো। আরেকটা বাক্যে যাই আমরা, যেমন আমরা বলতে পারি ফি হিসসাতিল ইয়াউমি, ফি হিসসাতিল ইয়াউমি, আজকের ক্লাসে, আজকের পিরিয়ডে আমরা হেওয়ার তথা কথোপকথন প্র্যাকটিস করব। তো মেইন বাক্য হলো এটা তো এরকম, ওস্তাদ একটু ডাউট দে, এখানে তো মুদাফ মুদাফিলাহির কনস্ট্রাকশনে পড়লাম, আমি যদি বলি যে ফি দার্সিল আল ইয়াউমা, এটা কি ইয়াউমা বলাটা কি আমার ভুল হবে এখানে? না ওই যে এখন ওই বাক্যটাতে যাচ্ছি মাশাল্লাহ, এই যে স্যার বলতেছিলেন এই বাক্যটা, আচ্ছা এই বাক্যটাতে যাই, এই যে একজন স্যার মাশাল্লাহ সুন্দর বলেছেন, নাহনু নুমারিসু আন নাতাকাল্লামা, আমরা আজকে কথা বলা প্র্যাকটিস করব, তাই না? নুমারিসু, আমরা চর্চা করব, আন নাতাকাল্লামা, কথা বলা।
আর না তা কাল্লা মু হবে এটাও না, একটা, কাল্লা মা হবে, ওটা ওটা ইয়ে দিতে হবে কারেক্ট ওস্তাদ, পাতা কারেক্ট, পাতা দিতে হবে। এই যে এটাও একটা সুন্দর আর কি বলে উসলুব বলে এটা আরবিতে, একটা স্ট্রাকচার। এই যে এখানে ডাইরেক্ট মাসদার না বলে এইভাবে আন দিয়ে বলা, বাকি এখানে আমাদের ছোট্ট ভুল হয়ে গেছে, সেটা হলো আনের পরে মানসুব হবে, তাই না? মান দিয়ে মুদারের পরে আন অনলাইন আসছে, তাহলে এটা অনলাইন মানসুব হবে। কাইজান এই যে আন নাতাকাল্লামা বললেই বাক্যটা সুন্দর হয়ে যাবে। এই যে নাহনু নুমারিসু আন নাতাকাল্লামা ফি হিসাতিল ইয়াউমি, আজকে আমরা আজকের ক্লাসে আমরা কথা বলা প্র্যাকটিস করব, কথা বলা প্র্যাকটিস করব, এই বাক্যটাও হতে পারে, খুব সুন্দর এটাও। এটাও আমরা এখানে রাখি, সরি। এরপরে আরেকটা বাক্য আসছে খুব সুন্দর, এই যে এটা এটা এই যে নুমারিসুল হেওয়ারা ফিদ দার্সি আল ইয়াউমা, যেহেতু আজকে আমরা বলতেছি টুডে, আমরা বুঝি এটা হলো মাফুলুন ফিহি, তাই না? জরফ, সেই হিসাবে এটা আমরা বলতে পারি আল ইয়াউমা। আল ইয়াউমা আমরা বাক্যের শেষেও বলতে পারি, চাইলে আমরা বাক্যের শুরুতেও বলতে পারি, তাই না? এই বাক্যটা আমরা এই যে এই শুরুতে আল ইয়াউমা দিয়ে তারপরেও বলতে পারি, এই যে এরকম হইতে পারে, আল ইয়াউমা নুমারিসু আল হেওয়ারা ফিদ দার্সি, আজকে আমরা কথোপকথন প্র্যাকটিস করব ফিদ দার্সি ক্লাসে। তো এই দুটা বাক্য কারেক্ট আছে, হইতে পারে। এখানে এখানে আরেকটা অল্টারনেটিভ বানায়, এটাকে মাকুলুন ফিহি বানায়, এটাকে ফিল হিসসাতি করেন, তাইলে আরেকটা স্ট্রাকচার হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা হলো ওই যে ইয়ে কি মুদাব মুদাফিলাহি, উপরের গুলো আমরা মুদাফ মুদাফিলাইহি, ওই যে উপরে যেভাবে বাংলা দেয়া আছে সেই হিসাবে করা হলো, আর এটা আমরা মাফুলুন ফিহি ধরে এই দেখেন ফিল হিসসাতি আল ইয়াউমা এরকম দিয়ে দিচ্ছি, এটাও কারেক্ট, এটাও হতে পারে এবং সুন্দর স্ট্রাকচার একটা। তো এই যে এই বাক্য দুইটা, এটাও হতে পারে, এই যে আমরা শেষে দিতে পারি, আগে দিতে পারি, হইতে পারে। আমরা বুঝে গেছি। এরপরে আরো একটা সুন্দর স্ট্রাকচার ছিল, এই যে আমরা এটা তো বললাম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ অনেকগুলো স্ট্রাকচার বেরিয়ে আসলো, যেগুলো আমরা এই প্রথম বাক্যটাতে পেলাম। আজকের ক্লাসে আমরা একটু কথোপকথন একটু প্র্যাকটিস, একটু ডাউট ডাউট দিই ওস্তাদ, যে আমরা কি হ্যাঁ হ্যাঁ ক্লারিফাই করো। আনলান কাইজান এই কনস্ট্রাকশনে যাবো স্যার, নাকি আমরা যে সিম্পল ভাবে বললাম যে এটা আল ইয়াউমা নুমারিসুল হিওয়ারা ফিদ্দার্স, না ইয়ে এই ওটা ইজি তো কনস্ট্রাকশনে অল্টারনেটিভ, যাব? ওটা তো অল্টারনেটিভ, আচ্ছা দিস ইজ অলসো ইকুয়ালি গুড, আচ্ছা আচ্ছা অল্টারনেটিভ এনিথিং, আমরা অল্টারনেটিভ চিন্তা করতেছি এখানে, কোনটা সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে খারাপ সেটা বুঝছি না। আচ্ছা রাইট, বুঝতে পারছি। এটা দুটাই হতে পারে, আমরা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যাজ সিম্পল এই আল হেওয়ারা বলতে পারেন, আর নোহাবিরা বলতে পারেন, আর নাতাকাল্লাম বলতে পারেন, নো প্রবলেম, এখন ওস্তাদ এই আলহামদুলিল্লাহ। হেওয়ারার হেওয়ারার একটা যে ইয়ে আছে, ওই যে কাহাফে ওই আয়টা যদি মনে থাকে একটু লেখেন তো বাম পাশে, ইউহাওয়িরু অহুয়া ইউহাওয়িরু, আমহাওয়িরুহু ফিল আমর এরকম আছে। হ্যাঁ মূলত হেওয়ার শব্দটা কোরআনে কারিমে 3 নাম্বার ফর্ম থেকে এটা মাসদার, তাই না? আওয়ারা ইউহাওয়িরু ভার্বটা হবে অহুয়া হাওয়ারা ইউহাওয়িরু, এটার মাসদার হইতে পারে মুহাওয়ারাতুন অথবা হেওয়ারুন, দুই রকমই ইউহাওয়িরু হইতে পারে। ওই যে আমরা পড়েছিলাম মুফাআলাতুন ফিআলুন মুকাতালাতুন কিতালুন, তাই না? এরকম হতে ইতালু পারে করেক্ট ওস্তাদ, মুহাওয়ারাতুন ভালো অথবা ভালো হেওয়ারুন। আচ্ছা আয়াত 34 নম্বর আয়াতে ওকান আল্লাহু সামারুন ফাকাল আলি সাহাবিহি ওয়া হুয়া ইউহাওয়িরু, ওহুয়া ইউহাওয়িল এরকম আছে, রাইট, তখন সে কথা বলছিল। আকসার মিন কামালান ওয়া আজ্জা নাফারা, হ্যাঁ, ওহুয়া ইউহাওয়িল, এই দেখেন এই ইউহাওয়িল এই মুদারের বার্বটা ব্যবহার হয়েছে, তাই না? এই যে কথোপকথন করা বা কথা বলা একে অপরের সাথে, এই বাক্যটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন দ্বিতীয় বাক্য এখন বাংলা বলবেন। এই সেন্টেন্স গুলিতে উপরের সেন্টেন্স গুলিতে কারোর কোনো বানানোতে ডিফিকাল্টিজ আছে? আমরা আমাদের উই নিড টু নাও মেমোরাইজ দিস, মেমোরাইজ করলে বুদ্ধি আসে যায়, বুঝে গেলাম মাথা থাকবে না, ঠিক আছে? সাম অফ দি স্ট্রাকচার উই হ্যাভ টু মেমোরাইজ,
Understood? জি স্যার। Okay, Ustad, proceed. তাহলে এর মতোই একদম সিমিলার বাক্য যদি আরেকটা বলতে চাই পারবো না আমরা? যেমন কথার কথা আমি বলতে চাই যে আজকের মিটিংয়ে, মিটিং আরবি হলো ইজতেমা, মিটিং শব্দ আপনারা জানেন এই ইজতেমা বা ইজতামা, বাকি এটাকে আরবিতে বলে ইজতিমা মিটিং, এটা বর্তমানে ইংলিশ এই যে ইজতেমা, একসাথে জমা হওয়া, এটাই তো মিটিং তাই না? ইজতেমা, এই যে এই শব্দটা দিয়ে বলেন তো আজকের মিটিংয়ে আমরা খাবার নিয়ে কথা বলবো, আজকের মিটিংয়ে আমরা খাবার নিয়ে কথা বলবো বা আলোচনা করব। আমি এটা বাংলা সেন্টেন্স বলি, এটা আরবি করে দেন। আলিমগণ নবীদের উত্তরাধিকারী, মাশাআল্লাহ, আলিমগণ নবীদের উত্তরাধিকারী, একটু প্লিজ এটা ট্রান্সলেট করে ফেলা কেউ, জি আলিমগণ স্যার, নবীদের উত্তরাধিকারী। আল উলামাউ ওকে, উত্তরাধিকারী, আল উলামাউ উত্তরাধিকারী আরবিটা, ওকে উত্তরাধিকারী উত্তরাধিকারী আরবিটা হলো ওই যে এক বচনে হবে ওয়ারিসুন, আর ওয়ারিসুন, এটার প্লুরালটা ওয়ারিস বলো অনেক না ওয়ারিস, রকম হয়, এই যে ওয়ারিস ওয়ারিসুরা অথবা আল ওয়ারাসাতুন। আল উলামাউ ওয়ারিসুনা আন্নাবি আন্নাবিনা, এই যে ওয়ারিসুনা হতে পারে অথবা ওয়ারাসাতুন হতে পারে, দুটাই হতে পারে, বুঝছেন? এখন বলেন কি হবে আরবিটা? আল আলেমগণ উলামাউ নবীদের আল উত্তরাধিকারী। আল উলামাউ ওয়ারিসুনা আন্নাবিউনা, নাবিয়ুনের প্লুরাল কি? নাবিউনা আল নাবি উলামাউ, আন্নাবিয়া আন্নাবিয়া না বিয়া নাবিয়ুনের প্লুরাল হয় আনবিয়া, আম্বিয়া বলি না আমরা? আম্বিয়াও, হ্যাঁ এই পাশে একটু সিঙ্গুলার প্লুরাল আম্বিয়া ভুল কারেক্ট, লিখে দেন। আম্বিয়াও, হ্যাঁ আম্বিয়াও কারেক্ট কারেক্ট উত্তর। এই যে ওয়ারিসুন, এটা শব্দ তো আপনারা জানেন, এটা আমরা এখানে দিয়ে দিলাম, এখন নাবিয়ুন এর প্লুরাল হবে আনবিয়া উ, বুঝে গেছেন? এখন দেখেন, এখন এখন আরবিটা বানানো যায় কিনা দেখেন, এই দুটা, এই যে নবীদের উত্তরাধিকারী, তাহলে কি মুদাফ মুদাফিলাই হলো না? এই দুটাকে মুদাফ মুদাফিলাই নবীদের হিসেবে বানান, তাহলে নবীদের কি হবে? উত্তরাধিকার, হ্যাঁ, তাহলে মুদাফ আগে কি মুদাফিল, লিখতে হবে, নবী লিখতে হবে আগে না উত্তরাধিকারী আগে লিখতে হবে? উত্তরাধিকারী আগে, আরে উত্তরাধিকারী আগে উত্তরাধিকারী লিখতে হবে। আগে, মাশাআল্লাহ, ওকে, এখন লিখে ফেলেন আর আল উলামা উলামাউ ও ওয়ারিসিনা, ওয়ারিসুন হ্যাঁ গুলাম ওয়ারিসু ওয়ারিসুনা পারিসুনা আম্বিয়াই, আম্বিয়াই আম্বিয়া, দেখেন আমাদের আম্বিয়াই, দরকার হ্যাঁ আসলে এই স্ট্রাকচারটা, তাই না? এই যে ওয়ারিসুনা এটাই বললাম আমরা, ওয়ারিসুনা আর প্লাস আম্বিয়াই, আম্বিয়াই হবে ওস্তাদ, প্লাস এই যে উদাফিলাই হবে আম্বিয়া উ। এখন বলেন এই দুইটার ইকুয়াল টু কি হবে? ওয়ারিসুনা ওয়ারিসুনা আম্বিয়াই, আপনারা পড়েছেন না যে রেগুলার প্লুরাল ওয়ারিসুনি শেষে মুদাফ অবস্থায় যে নুনটা থাকে, নুনটা কি থাকবে না ড্রপ হয়ে যাবে? অবস্থায়, হ্যাঁ রেগুলার প্লুরালের শেষে পারিসুনা, নুন পড়ে যায় না, হুম 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 তাহলে সেটা নুন পড়ে পড়ে যাবে, যাবে, তাহলে বলে পারিসু আমি যদি নুন ফেলে দিই তার পারিসু শব্দটা আসবে ওয়ারিসু। পারিসু এখন ওয়ারিসুল আম্বিয়াই, আল আল আম্বিয়াই হবে, আল আল যোগ হবে আল আম্বিয়াই, হ্যাঁ, আল আম্বিয়া, আল দিলেও হবে না দিলেও হবে, বাকি আলটা আমরা দিব। হ্যাঁ, তো আলটা ওয়ারিস দিলে, হ্যাঁ আম্বিয়া, যদি এখানে আপনারা যে কথাটা আসছে, এখানে যে কথাটা আসছে, ইন জেনারেল মুদাফ এলাহিতে পুট আল আনলেস কেউ স্পেসিফিক্যালি বলে দেয়, মুদাফ এলাহিতে অলওয়েজ আল, ঠিক আছে, ইন জেনারেল দিস ইজ নর্মাল মানে ডেফিনিট প্রেজেন্ট, হবে, ডেফিনিট হবে, যদি প্রপার নাউন হয় তাহলে তো ডেফিনিট, আর কমন নাউন হলে আমরা আল দিব, মাশাআল্লাহ। তাহলে দেখেন এই যে ওয়ারিসুল আম্বিয়া এভাবেও বলতে পারেন, আর যদি ওয়ারাসাতুন এই প্লুরালটা ধরি তাহলে কিভাবে বলবেন? ওয়ারাসাতুন প্লাস আম্বিয়া ও বলেন তো এখন কি হবে? ওয়ারাসাতুন আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়াই, মাশাআল্লাহ, এই ওয়ারাসাতুর মধ্যে একদম এক পেশ হয়ে যাবে, তাই না? এই যে এটা যেহেতু মুদাফ, তাহলে ওয়ারাসাতুল ওয়ারাসাতুল আম্বিয়াই আম্বিয়াই, আম্বিয়াই, এই যে আমরা হাদিস শুনছি না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াই,
এই যে ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, এই যে এভাবে আছে হাদিসের অংশে। হ্যাঁ, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, বুঝা গেছে এখন বাক্যটা? আলহামদুলিল্লাহ। আর আর কোন অল্টারনেটিভ আছে এই বাক্যের? এই আম্বিয়াও বাক্যটা বলতে পারি স্যার, আম্বিয়া আম্বিয়াউর জায়গায় নবী আর নবীদের কথা বলতে পারি না স্যার। নবীদের কি, নবীও তো অনেক সময় ইউজ হয় স্যার, নাকি সবসময় আমরা প্লুরালটা ইউজ করব? এটা এটা ব্যবহার করেও এই যে নুনটা পড়ে যাবে, ওটারও একটা বাক্য এখানে দিয়ে দেন। আচ্ছা, এই নুনটা পড়ে যাবে, তাহলে আমরা এভাবে বলতে পারি, আল ওলামাউ আচ্ছা এখানে আলটা কেন লিখলো উস্তাদ? আল উলামা স্যার। হ্যাঁ, ওলামাউ হইলে তো হইতো, না, ভেরি কমন স্ট্রাকচার, কমন জুমলাতুল এটা হলো জুমলাতুল ইসমিয়া ডেফিনিট ইসমিয়া স্যার, মুবতাদা, মুবতাদা মুক্তাদা ডেফিনিট, উলামাও ভেরি কমন মুবতাদা স্ট্রাকচার। ডেফিনেট, কারেক্ট স্যার। তাহলে বুঝা গেল? এখন এই বাক্যটার আরো অল্টারনেট হইতে পারে কিনা, আরো কোনো ভাবে বলতে পারবো আমরা? এই যে আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আল ওলামা ও ওয়ারিসুল আম্বিয়া, আর কি হইতে পারে? দেখেন এই বাক্যটা এরকমও হইতে পারে, তাই না? ওই যে আমরা লি একটা ব্যবহার করে বলি না, আল ওলামা ও ওয়ারাসাতুন লিল আম্বিয়া, এরকম হইতে পারে না বাক্যটা? ওয়ারাসাতুন লিল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে আম্বিয়াদের বা নবীদের ওয়ারিস, এরকম হইতে পারে, তাই না? এই ওয়ারাসাতুনের জায়গায় আপনারা ওয়ারিসুনা এভাবেও বলতে পারেন, তখন আর নুন পড়বে না, তাই না? এটা আমরা ওয়ারিসুনা এভাবে বলতে পারি, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। আচ্ছা, পরবর্তী একটা সেন্টেন্স নেন ওস্তাদ, কোরআন আল্লাহর বাণী, মাশাআল্লাহ, একটু কাইন্ডলি এটা ট্রান্সলেট করে ফেলো সবাই। কোরআন আল্লাহর বাণী, বাণী মানে কালাম, বলেন কোরআন আল্লাহর বাণী। কেউ বলুক, লিখেন না আপনি এখন। জি, হ্যাঁ, কেউ কেউ কি বলতেছে? লিখতেছি আমরা সবাই। স্যার বলি স্যার, জি প্লিজ, সেন্টেন্স ধরন কি হবে, নমিনাল না ভার্বাল? নমিনাল নমিনাল স্যার, নমিনাল কি স্যার, দিয়ে শুরু হবে? নমিনাল শুরু করো। আল আল কুরআন, কুরআনু আল স্যার, আল কুরআনু হ্যাঁ, কোথায় ওস্তাদ? কালামুল্লাহ, আল কুরআনু, কুরআনু কালামুল্লাহি স্যার, আল কুরআনু আল কালামুল্লাহ, কালামুল্লাহ লাহি, কালামুল্লাহি কালামুল্লাহি, আল কালামুল্লাহি। বলছে, আল বলছে, আল দিকে লিখে দেন, আল কুরআনু আল কালামুল্লাহ। এখন হচ্ছে আল আল হবে কি হবে না এখানে? আল হবে না স্যার, আল কুরআনু আল কুরআন আল হবে না, আল কুরআন কালামুল্লাহ, আল কালামুল্লাহ হবে না, কালামুল্লাহ, কেন হবে না? একটু একজন মুদাব যদি, মুদাব মুদাব আল নাই না স্যার, মাশাআল্লাহ, আহসানতা, এটা মুদাফ, এই জন্য এখানে আল বলা যাবে না কিন্তু, তাই না? কি হবে? জি স্যার, আল কোরআনু কালামুল্লাহি, কালামুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আমরা মেরুদণ্ড শব্দ পড়েছিলাম, তাই না? মেরুদণ্ড মানে সুলবুন, সুলবুন, ওই যে একটা হাদিস পড়ছি না, যে বিহাসবি ইবনি আদম উকুলাতুন ইউকিমনা সুলবাহু, আদম সন্তানের জন্য অল্প কিছু লোকমাই যথেষ্ট যা তার মেরুদণ্ডকে সোজা রাখে, একটা পড়ছি না আমরা, সুলবুন, সুলবুন মানে মেরুদণ্ড। তাহলে বলেন তো, শিক্ষকগণ জাতির মেরুদণ্ড, আরবি কি হবে? সিমিলার আল উলামা ও দরিসুনা শিক্ষকগণ, শিক্ষকগণ, দরিসুনা মাশাআল্লাহ, আল মুদাররিসুনা মুদাররিসুনা দরিসুনা দরিসুনা
সুল বু জাতি আর বৃদ্ধি কম হতে পারে উম্মাতি হতে পারে তাই না উম্মাতি শিক্ষকগণ আমি বললাম এই বাক্যটা বোঝানোর জন্য তাই না তো এরকম বাক্য আপনারা পারবেন তাই না এই যে পূর্বের বাক্যটা যদি অন্যরকম হয় যেমন কথার কথা আমরা আজকে লিখা প্র্যাকটিস করব তাহলে কি হবে রাইটিং আরবি কি কিতাব আল কিতাব তাই না কিতাব কিতাবাতুন মানে লিখা বা রাইটিং এটা যেহেতু অবজেক্ট হবে এজন্য বলতে পারি অথবা না বলতে পারি তাই না আজকে আমরা রাইটিং প্র্যাকটিস করব আল কিতাব ওস্তাদ ওই কথাটা আনি ওই ফাসল কথাটা আরব বিশ্বে খুব প্রচলিত ফিল ফাসলি ওকে আমরা সবাই জানি আলিয়াউমাটা চাইলে শুরুতেও বলতে পারবো তাই না তাহলে বলেন আজকে আমরা সাঁতার প্র্যাকটিস করবো কি হবে কিভাবে আসলো এটা ট্রান্সলেশনটা কিতাবুন কিতাবাতুন কোন রিলেশনশিপ আছে কিনা কাতিব কাতিব থেকে আসছে স্যার রাইটার কে বলে হলো কাতিব ওটা হলো স্যার ইসমুল ফাইল এটা কি মাসদার কাতিবুন হলো স্যার ইসমুল ফাইল আর কিতাবাতুন মাসদার স্যার অবশ্যই লেখা যেহেতু কোন ভার্বের মাসদার কাতাবা কিতাবাতুন কাতাবা কাতাবা ইয়াকতুবু কাতাবা ইয়াকতুবু লেখা রাইট কাতাবা ইয়াকতুবু কাতাবা ইয়াকতুবু এটা মাসদার তাই না কিতাবাতুনটা মাসদার নাসার আনসুর কারেক্ট জি মাশাআল্লাহ আরো কিছু বাংলা এখন আপনারা বলেন দেখি বাংলা এইটা কি আছে যে আজকের মিটিং এ আমরা খাবার নিয়ে আলোচনা করব যে বললেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এটা আমরা লিখেছিলাম বলবো জি প্লিজ ওকে তা আগে বাংলাটা লিখে ফেলেন উস্তাদ তারপরে আরবিটা দিবেন আজকে মিটিং এ আমরা খাবার নিয়ে আলোচনা করব আচ্ছা বাংলাটা লিখে ফেলি আজকের মিটিং এ বাংলাটা খেয়াল করলে আরবি আমরা বানাতে পারবো আজকের মিটিং এ আমরা খাবার নিয়ে আলোচনা করব আলোচনা করা এই শব্দটা আমরা পড়েছি বাকি আপনারা খেয়াল করেছেন কিনা ওই যে একটা বার্ব ছিল না স্যার লিখেছেন তারটা আগে শুনে নেই তারপরে আমরা না নাহনু নুনা কিশু আন তামা ফি ইজতিমা ইল ইয়াও ফি ইজতিমা ইল ইয়াওমি মাশাআল্লাহ নাহনু নুনাকিশু আন তামা আন তামি তাই না আন আন তামা হবে আনটা প্রিপোজিশন না তাহলে এটা আন তামিন হবে তাই না অথবা আন তামি খাবার সম্পর্কে হ্যাঁ আল দিয়ে অথবা আল ছাড়া দুই অবস্থাতে মাজরুর হবে তাহলে নাহনু নুনাকিশু আন তামি তামি ফি ইজতিমা ইল ইয়াওমি মাশাআল্লাহ ফি ইজতিমাইল ইয়াওমি আহসানতা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে একদম কারেক্ট বাক্য নাহনু নুনাকিশু আনিত তাআমি আমরা খাবার নিয়ে আলোচনা করব ফি ইজতিমাইল ইয়াওমি আজকের মিটিং এ
অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ বাকি এইটা আনলান কাইজান দিয়ে তো আমা হবে না কেন? ওইটা তো না, আমা তো ইসম, এই জন্য হ্যাঁ তুই এটা হামজা ইসলাম। দিয়ান, এটা এটা আইন দিয়ান, এখানে কি আও দিলে ভালো হয় না? এটা হামজা। হ্যাঁ এটা আও দিলে ভালো হয় না? হ্যাঁ না, হ্যাঁ হবে, বাকি মিটিং এ আল ইয়াউমা হবে তখন। এখন আর কি মোদাব মোদা আচ্ছা, ও ফিরিয়ে দিয়ে হয়েছে, মোদা মোদা ঠিক আছে তাহলে। ওকে রাইট? এই যে আজকের মিটিং এর ব্যবস্থা। তো বাকি এখানে একটু খেয়াল করি, যে আমরা যে শব্দটা বলছি নুনাকিসু, আমাদের মনে আছে এটা পড়েছিলাম বিতর্কের বেলায়, তাই না? হাইয়া আলোচনা বা নুনাকিস, ওই বিতর্ক, যে ডাকতেছে চলো আমরা আলোচনা করি, যে আমরা বাসা বিক্রি করব কি করব, এটা নিয়ে আলোচনা ছিল না ওইখানে, বার্বটা ছিল তাই না? তো এই যে হাইয়া নুনাকিস, এই নাকাশে নুনাকিস আসলে ওই যে একজন আরেকজনের সাথে বিতর্ক করা, এই টাইপের আলোচনাকে বোঝায় নাহনু এখানে। এখানে আমরা নাহনু নাতাকাল্লামু বলতে পারি তো, আমরা আলোচনা করবো হ্যাঁ কথা নাতাকাল্লাম। বলবো হইতে পারে, বাকি আলোচনা করার আরবি হলো এই যে বাহাসা ইয়া ভাসু, যে নাহনু আমরা নাহ বলছিলাম বাসু আল বাহসু আনিল আমাল, চাকরি হ্যাঁ সব তো চাকরি পড়ছি, এই নাকি সেটা পড়িনি উস্তাদ আমরা। না, নুনাকে শব্দ পড়েছি বাকি আপনারা ভুলে গেছেন। নাহনু নাবহাসু, এভাবে বলতে পারি নাহনু বাবু নাবহাসু, তখন আন হবে না, তখন এটা ফি হয়ে যাবে। নাহনু নাবহাসু ফি তাআমি, আমরা খাবার নিয়ে আলোচনা করব। এই যে বাহাসা ইবহাসু, যখন ফি হারফুল জার হয় তখন অর্থ হয় আলোচনা করা, আবার যখন আন হারফুল জার হয় তখন অর্থ হয় তালাশ করা বা খোঁজা, অথবা আলোচনা করার আরেকটা আরবি আছে আপনারা জানেন, জাকারা ইয়াজকুরু। জাকারা ইয়াজকুরু মানে কি? স্মরণ আলোচনা করা, স্মরণ করা স্মরণ করা জিকির স্মরণ করা করা, স্মরণ জিকির করা, করা, আলোচনা করা, তাই না? এই দেখেন ইয়েস অভিধানে হ্যাঁ দেখেন এর মধ্যে আলোচনা করাও একটা অর্থ আছে, আচ্ছা ঠিক আছে? নাহনু নাযকুরু নাহনু নাযকুরু ফি তাআমি ফি ইজতিমাই ইয়াউমি, তখন এটা আনি তাআমি হবে, নাযকুরু বললে। বাকি শব্দগুলো বোঝার উদ্দেশ্য যে আমরা এটা বলতে পারছি, মাশাআল্লাহ। এরকম আরো ফি বাংলা দুই বলেন দেখি। ওস্তাদ, ফি দুইবার অ্যাভয়েড করা যায় না? হ্যাঁ ফি অ্যাভয়েড করা যায়। বাকি এই যে নাভাসু বললে ফি লাগবেই, আর যদি নাজকুরু বলি তখন আলোচনা করব খাবার সম্পর্কে, হতে পারে আন হতে পারে। হ্যাঁ এটাকে পরে দুইটা স্যান্ডেল বানায় দেন ওস্তাদ, এটাকে দুইটা স্যান্ডেল বানায় দেন। নাভাসু দিয়া নাজকুরু দিয়া, হয়ে গেল দুইটা বাক্য, তাই না? জি আলহামদুলিল্লাহ। এরপরে আরো কিছু বাক্য বলেন দেখি, একটু তোমরা কেউ বলো। বাংলা বলেন আপনারা, বাংলা। জি নিচের গুলো আমরা একটু মুছে দেই। হ্যাঁ যে কোনো বিষয়ে আমাদের ওই যে প্রয়োজন একটা দৈনন্দিন। লিখেছি, সে একজন সৎ ব্যক্তি। মাশাআল্লাহ, সদ একটু ব্যক্তি, একটু ট্রান্সলেট করে ফেলো। ওয়া ওয়া রাজুলুন সিদ্দিকুন, ওকে অত নেক্সট সদ হচ্ছে কি? নেক্সট আর আর অন্য কি কেউ বলো, বলি? ওয়া ওকে বাকিরা দুজন বলতেছে, বাকিরা তারেক স্যার ওয়া সাহেব বল। সাকসুন, ওকে এক একজন বলবে, প্রত্যেকটা একটু একটু ওস্তাদ, একজন একজন করে। ওকে প্রথমে কে বলছে? তারেক বলো। হুয়া এরপর রাজুলুন, আমি মিজান বললাম, হুয়া রাজুলুন সিদ্দিকুন ওকে নেক্সট স্যার, আমিন বলো। তারিক বলি এর স্যার, হুয়া হুয়া রাজুলু হাক্কুন হুয়া রাজুলু হাকুন, হাক্কুন স্যার ওকে নেক্সট ইয়ে বলো। স্যার তারিক বলি স্যার, হুয়া শাকসুন হাক্কুন, ওকে এটা তারিখ বলতেছে, শাকসুন হাকুন। ওকে তারপরে ইয়ে রোস্তম, স্যার হুয়া রাজুলুন সিদ্দিকুন স্যার, হুয়া রাজুলুন সিদ্দিকুন। ওকে তারপরে কে আছে আর? মামুন, স্যার হুয়া রাজুলুন আমিনুন কি হতে পারে স্যার? ওকে লেখো প্রস্তাব দেখুক, তারপরে হুয়া রাজিনুন আমিনুন। আমিনুন ওকে তারপরে হলো আর কে? খায়ের, স্যার, হুয়া শাকসুন আমিনুন হুয়া শাকসুন আমিনুন। ওকে
ওকে আমলে স্যার, ওকে ঠিক আছে ওস্তাদ, আগান আর কি, ওকে এবার একটা একটা করে ডিসকাস করেন কোনটা হবে কোনটা হবে না। সিদ্দিক, হ্যাঁ এই সিদ্দিকুন শব্দটার অর্থ হলো সত্যবাদী, মানে খুব অনেক সত্যবাদী যে এটা বোঝায়। আমরা এখানে সত্তাকুন হবে, সত্তাকুন, সত্তাকুন, হ্যাঁ সৎ বলতে উদ্দেশ্য হলো ন্যাক, ভালো, বুঝতে পারছি, সৎ মানে অনেস্ট মানুষ। এটার জন্য আসলে একজ্যাক্ট আরবিটা হওয়ার দরকার সালিহন। সালিহন মানে কি? ভালো, সৎ, ন্যাক। আপনারা যেগুলো বলছেন মাশাআল্লাহ, হাক্কুন মানে সত্য, ভালো, সিদ্দিকুন, আমিনুন মানে বিশ্বস্ত, রাজুলুন আমিনুন বললে হবে সে একজন বিশ্বস্ত মানুষ। বাকি আমরা বলতেছি সৎ, সৎ মানে ভালো, ন্যাক। তাহলে কোন শব্দটা সুন্দর হবে বললে? আপনারা যে সলিহন শব্দ ভালো হবে, সালিহন বললে ভালো হবে, মাশাআল্লাহ। হুয়া আমালি রাজুলুন সলিহা, সালিহন, হুয়া সাকসুন। বাকিগুলি নিব না কেন সেগুলি ব্যাখ্যা করে দেন। আপনারা সবচেয়ে ভালো ভালো দিকটা হলো এই যে এখানে এই হুয়াটা মুবতাদা, এরপরেরটা মাউসুফ সিফাত হয়েছে, এই জিনিসটা বুঝতে পেরেছেন ভালো, এটা অনেক সুন্দর। যে এই যে সবগুলো স্ট্রাকচার ঠিক আছে, বাকি এই শাখসুন অর্থ ব্যক্তি, রাজুলুন অর্থ ব্যক্তি, বাকি ব্যক্তি বলতে এখানে একজন লোক উদ্দেশ্য, ব্যক্তি উদ্দেশ্য, তো হিসেবে শাখসুন রাজুলুন দুইটাই ব্যবহার করা যায়, তো ঠিক আছে। বাকি পরবর্তী অ্যাডজেক্টিভ যেটা, হাক্কুন মানে এটা, ওই যে এটা বলতে বোঝায় হলো সত্য, মানে এই কথাটা সত্য, হাক্কুন মানে এরকম অর্থ বোঝায় কথাটা সত্য, তো সেই হিসাবে এটা ব্যক্তির সাথে অ্যাবজেক্টিভ হিসাবে যায় না, এটা বলা যাবে না। সিদ্দিকুন অর্থ সত্যবাদী, এটাও বলা যাবে না। আমিনুন অর্থ বিশ্বস্ত, এটাও এখানে উদ্দেশ্য না, বুঝা গেছে? বাকি বাক্যগুলো ঠিক আছে, যার যার জায়গায় ভিন্ন অর্থে ঠিক আছে, এই অর্থে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মাশাল্লাহ সুন্দর হয়েছে, সবার বাক্য সুন্দর হয়েছে, বাক্য কারেক্ট হয়েছে। পরবর্তী বাক্য, ফুয়াদ একজন মেধাবী ছাত্র। তাহলে এগুলো কি আমরা মুছে দিব? ফুয়াদ একজন মেধাবী ছাত্র, রাইট ডাউন এন্ড মেক ট্রান্সলেশন এন্ড ওয়ান বাই ওয়ান শুরু হবে রোশনকে দিয়ে। ফুয়াদ, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র, সে একজন মেধাবী ছাত্র, ওকে ওকে। রুস্তম প্লিজ ট্রাই। স্যার মেধাবী আরবিটা স্যার মনে নেই স্যার, ওকে মেধাবী আরবি ওস্তাদ, বাম পাশে এখানে লিখে দেন পাশের ঘরে। জাকি ইয়ুন, জাকি ওকে পাইলাম জাকি, ওয়া তালিবুন জাকি ইয়ুন, ওকে একটা বলল তলিবুন ফুয়া, হুয়া তালিবুন জাকি ইয়ুন, ওকে তলিবুন না এটা বললো হুয়া মাশাআল্লাহ। ফুয়া আপনারা বলি স্যার, ফুয়াদ বলেছেন না স্যার, ফুয়াদ, ওকে ফুয়াদ সে একজন বলেছেন না স্যার, একই জিনিস, ওকে একই জিনিস, সে একজন মেধাবী ছাত্র, ওকে। রোস্তম গেল, এবার তারেক বলো, এগ্রিড অর অন্য কোন সেন্টেন্স বলবা, সেগ্রেট স্যার আর আমার জানা নেই স্যার, সেগ্রেট ওকে। তারপরে মামুন, স্যার এগ্রিড, বাট এখানে একজন কি আমরা ওয়াহেদুন বলতে এটার মধ্যে দিতে চাচ্ছি স্যার, বলো কি বলতে চাও, বলো বলো। হুয়া ওয়াহিদুন, তলেবন জাকিও, হুয়া ওয়াহিদুন মানে একজনের ইয়ে টান, ওয়াহিদুন তো প্রয়োজন প্রয়োজন নাই স্যার, ওকে তলেবন ঠিক মানে তো আছে, একজন, এখন থাকুক আমরা পরে কাটবো। নেক্সট আসো মিজান, মিজান বলছো বোধ হয়, আমি খায়ের স্যার হুয়া তলিবুন লামিউন, ওকে, হুয়া তলিবুন লামিউন, লামিয়ন কি বানান হবে এরকম জি এরকম শব্দ আমি শুনি, ওকে আইন লাম। দিয়ে হয় স্যার, লামিউন আচ্ছা ঠিক আছে, এটা বাদ দাও, আইন দিয়ে হবে এরকম লামিয়ন, ওকে। এই শব্দটা উচ্চারণটা ভালো করে বললে লেখা যায় তো, বাকি এখানে আমরা মেধাবী বলতেছি, হ্যাঁ মেধাবী, মেধাবী আরবি আরো হয়, আমি বলে দেই তালিবুন ফাতিনুন জাকিয়ুন, এরপরে আরো হইতে পারে লাবিবুন,
অর্থাৎ আপনি যেটা লিখেছেন লামিউন, এটার মানে হইলো দীপ্তিমান, ঝকঝকে, উজ্জ্বল, চকচককারী, লামিউন। হ্যাঁ, বাকি স্যার কি বাক্যটা বলতেছে আমি বুঝতে পারি নাই তো উচ্চারণ, এই জন্য এটা লিখলাম। ওকে ঠিক আছে, তারপর সামনে যাই। দুইটাই বলেছি। ওকে, আর কি আছে? মাসুদ, ওকে, এবার ওস্তাদ একটা একটা করে আগা এখানেই। মাশাল্লাহ, আমরা তিনটা বাক্য পেয়ে গেলাম। সে একজন মেধাবী ছাত্র, তাহলে সেটা আমরা বুঝে গেছি মুবতাদা, আর একজন মেধাবী ছাত্র এটা হবে খবর, প্রেডিকেট, তাই না? তাহলে আচ্ছা আচ্ছা, এরপরেরটা যে একজন মেধাবী ছাত্র, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন আছে, মানে এটা মাউসুফ সিফাতে হবে, তাই না স্ট্রাকচারটা? তাহলে হুয়া মুবতাদা হয়ে গেল, তালিবুন জাকিয়ুন মাউসুফ সিফাত হয়ে গেল, একদম কারেক্ট বাক্য এটা হইতে পারে। হুয়া তালিবুন জাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র, সে একজন মেধাবী ছাত্র, এই বাক্যটা একদম সঠিক। ঠিক আছে, সুন্দর হয়েছে। এই তালিবুনের জায়গায় আমরা ছাত্রর আরো আরবি পড়েছি মনে আছে? আর কি হতে পারে বলেন তো? তিলমিজুন, মাশাল্লাহ, তিলমিজুন হইতে পারে। হুয়া তিলমিজুন জাকিউন, তিলমিজুন তিলমিজুন জাকিউন, জাকিয়ুন, এরকমও হইতে পারে, তিলমিজুন জাকিয়ুন। বাকি অনেকে পার্থক্য করে, তিলমিজুন মানে প্রাইমারি লেভেলের স্টুডেন্টদেরকে তিলমিজ বলে, আর তোয়ালিবুন হচ্ছে জেনারেলি যে কোনো ছাত্রদেরকে তোয়ালিবুন বলে। ওকে, এটা ঠিক আছে। বাকি পরের বাক্যটা সুন্দর হয়েছে, যে একটু চিন্তা করছেন একজন, এটাকে আলাদা করে আনা। বাকি আমরা জানি আরবিতে নাম্বারের মধ্যে একটা নাম্বার হলো সিঙ্গুলার, সিঙ্গুলার যখন শব্দটা থাকে এর মধ্যে একজন এমনিই বুঝায়, তাই না? আলাদা শব্দ দরকার হয়? দরকার হয় না। তো সেই হিসাবে এই ওয়াহিদুনটা বলার দরকার নেই, বাকি বললে বলতে পারবো। আমরা জানি এক গণনা করতে চাইলে, একটা বই বলতে চাইলে দুইটা পদ্ধতি আছে, তাই না? শুধু কিতাবুন, কিতাবুন মানে একটা বই, একটি বাকি বই, আমি হ্যাঁ চাইলে কিতাবুন ওয়াহিদুন এটাও বলতে পারবো, তাই না? একটা বই, তখন এই ওয়াহিদুনটা কিতাবুনে একটা বোঝানোর ক্ষেত্রে আরেকটু এমফাসাইজ হবে। তো স্যার যেটা বলছেন ওইটা আমরা বলতে পারবো, বাকি বলতে চাইলে ওয়াহিদুনটাকে পরে বলতে হবে, আগে পরে বলা যাবে। বলতে হবে। হুয়া তালিবুন ওয়াহিদুন জাকিয়ুন, এভাবে বললে তখন দুইটা অ্যাডজেক্টিভ হবে, বাকি বাক্যের সৌন্দর্য একটু নষ্ট হবে, বাকি শুদ্ধ আছে বলা যাবে। মানে তালিবুনটা মূল মাউসুফ, তার দুইটা অ্যাডজেক্টিভ, ওয়াহিদুন একটা, জাকিয়ুন আর একটা, বুঝে গেছে? ওয়াহিদুনটা কিন্তু আগে বলা যাবে না। আর পরের বাক্যটা এই লামিউন, এটার আসলে যে এই মেধাবী অর্থে ব্যবহার হয় না, ওই যে স্যার যেটা বললো লামা অর্থ হলো চকচক করা, উজ্জ্বল হওয়া, তাহলে লামিউন মানে উজ্জ্বল, তাহলে সে একজন উজ্জ্বল ছাত্র, এই অর্থ হবে। তো এই অর্থে আমরা বুঝাচ্ছি না, সেই হিসাবে এটা কারেক্ট হবে না। এখন তোমরা নিজেরা একটা সেন্টেন্স বলো কেউ, যেটা ট্রান্সলেশন চাই। আমি স্যার একটা একটা পয়েন্ট লিখেছেন, বলবো স্যার, কাইন্ডলি স্যার। হ্যাঁ বলুন প্লিজ। স্যার, এই যে এত ভোকাবুলারি স্যার, একটা একটু ট্র্যাক রাখা মুশকিল হয়ে যায়। একটু যদি স্যার মানে আমাদেরকে একটু গ্রুপ করে যদি কাইন্ডলি দিতেন স্যার, মানে খাবার সংক্রান্ত বা লেখাপড়া সংক্রান্ত বা এরকম যদি স্যার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে স্যার যদি মুফরাদ গুলো দিতেন, তাহলে স্যার আমাদের একটু আয়ত্ত করতে সুবিধা হতো স্যার। না, এখন যে আমরা যে ভোকাবুলারি এখানে ইউজ করবো ইন ট্রান্সলেশন, আমরা চেষ্টা করবো উই হ্যাভ কাভার্ড সাচ ভোকাবুলারিজ, আমরা অলরেডি পড়েছি এই ভোকাবুলারি গুলি কাভার করে আমরা সেন্টেন্স গুলি তৈরি করতে চেষ্টা করব, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে আসলে একটু ইয়ে করে দিলে ভালো হতো স্যার, একটু হ্যান্ড আউট দিলে এখানে ভালো হতো। মনে করো, এখানে মনে করো এখন পর্যন্ত আই ডু নট ফাইন্ড, হয়তো জাকিউন কথাটা আসছে কিনা আমাদের অল থ্রু লেকচারে, না আসে নাই স্যার, এটা আসে নাই, দেখবেন আসে নাই এই স্যার। একটা, এই একটা ওয়ান ভোকাবুলারি আমি আই ফাইন্ড নিউ, বাকিগুলি অল ওল্ড ভোকাবুলারিজ। রাইট, এম আই কারেক্ট ওস্তাদ? জি স্যার। হ্যাঁ, বাকি বাকিগুলি অল স্যারের জন্য ওল্ড আমি একটু বলতে পারি, যে ওই যে স্যার যে গ্রুপ করে চাচ্ছেন এটার জন্য অল্প করে হতে পারে, বাকি আমাদের বইয়ের শেষে কিছু দেওয়া আছে, অথবা আপনি একটা সুন্দর ডিকশনারি আছে এটা যদি সংগ্রহ করতে পারেন তাহলে বেশি ভালো হয়। ওইটা আমরা আগামীকালকে আমাদের প্রোগ্রাম আছে, আল্লাহ রহম করলে আমরা কিতাব কিনতে যাব, স্যারও যাবেন, ওই সময়ে নিয়ে আসব, তারপরে ছবি পাঠিয়ে দেবো। না ওই বইটাকে নাম বলে দিশারি, মানে যে ডক্টর ফজলুর রহমান স্যারের যেই
আল ওয়াফি ডিকশনারিটা আমরা বলি না, ওইটা হলো দিশারি নাম, ওইটাতে একটা ওয়ার্ড বাংলাতে দেয়া আছে, ইংরেজিতে দেয়া আছে, এরপরে ওইটার আরবি করা আছে, এবং ওইটাতে গ্রুপ গ্রুপ করা প্রাণীদের নাম, খাবারের নাম, এরপরে এভাবে শহরের নাম, বিভিন্ন কাজ, প্রফেশন, এভাবে আলাদা আলাদা করে গ্রুপ করে আছে। সুন্দর এটা দিশারি, এই ডিকশনারিটা অল্প পেজে এটা সংগ্রহ করতে পারেন, এবং এটা ওই ফজলুর রহমান স্যারের, খুব সুন্দর এটা। আমি একটা সেন্টেন্স বলবো স্যার? জি প্লিজ। আমার বাবা অনেক ফল পছন্দ করেন। লেখেন আমার বাবা ফল অনেক ফল পছন্দ করেন। অনেক অনেক ফল নাকি ফল অনেক পছন্দ করেন? ফল অনেক পছন্দ ফল করেন। ফল অনেক পছন্দ করেন। জি আমার বাবা ফল অনেক পছন্দ করেন, করেন তো মাশাল্লাহ। একটা জিনিস কি চিন্তা করতে হবে, কি সেন্টেন্স বানাবো, এটাকে কি জুমলাতুল ইসমিয়া বানাবো না জুমলাতুল ফেইলিয়া বানাবো, তো এবং এই স্টাইলে কিন্তু ট্রান্সলেশনটা শুরু করতে হবে। ওকে, আচ্ছা স্যার, তাহলে এখানে কি এই যে দুইটাই পছন্দ বানাবো? করেন কথাটা আছে, তাহলে কি হবে এটা, জুমলাতুল ইসমিয়া নাকি ফেইলিয়া? চিন্তা করে ফেলেন, জুমলাতুল ফেইলিয়া হবে, ফেইলিয়া ফেইলিয়া করা যাবে, মাশাল্লাহ ফেইলিয়া হবে, তাহলে একটু বানাই সবাই, ইসমিয়া করা যাবে। জিস এটা ইসমিয়া দিয়েও করা যাবে। ইসমিয়া করা যাবে স্যার। ওকে, আমি আগে ফেলিয়া দিয়ে করি, হ্যাঁ করা যাবে, বাট স্ট্যান্ডার্ড এটা ফেলিয়া, তাই না? জি ওস্তাদ, বানাই সবাই, দুইটাই হোক, অসুবিধা নেই, আমরা বানাই বাক্যগুলো, সবাই একটু লিখেন খাতায়, এরপরে বলেন, আমরা আগেই। একটু কাইন্ডলি লিখে ফেলি, আমাদের এই 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 স্কিল উই হ্যাভ টু ডেভেলপ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। প্রথম 2-4 দিন একটু কষ্ট হবে, তারপরে হাত এসে যাবে। লিখেছে ওস্তাদ, বলে একটা মাশাল্লাহ, জি স্যার বলেন। ওয়ালা আবি আবি ইউফাদ্দিলু কাহওয়াতা জিদ্দান। ফল আমি কিন্তু বলবো স্যার, আবি ও কা ইয়া ফাকিহাতুন, আবি ইউফাদ্দিলুল ইউফাদ্দিলু ফাকিহাতা, ফাকিহাতুন ফাকিহাতা জিদ্দান ফাকিহাতান জিদ্দান। আল বলছি যেহেতু, তাহলে আর ফাঁকি হাতা হবে না, তাই না? বাকি আপনি এটা আল না বলতে চাইলে তাহলে বলতে পারবেন ফাঁকি হাতান। আবি ইউফাদ্দিলু ফাকি হাতান জিদ্দান। জি মাশাল্লাহ, এরপর অন্যরা বলেন। আমি একটা অন্য কনস্ট্রাকশনে বলি ওস্তাদ, জি প্লিজ। ইফাদ্দিলু ইফাদ্দিলু আবি ফাকি হাতান কাসিরাতান। তুফাদ্দিলু আবি ইফাদ্দিলু ফাকি আবি হাতান ফাকি হাতান কাসিরা কাসিরাতান। কাসিরাতান, মাশাল্লাহ। আরেকজন বলি। ওয়ালিদি ওয়ালিদি ইউহিব্বু আলফাকওয়া। ভোকাবুলারিগুলি আমাদের জানা। জি ওয়ালিদি ইউহিব্বু আলফাকওয়া কাসিরান আলফাকিহাতা কাসিরান। কাসিরান, মাশাআল্লাহ, আহসানতা। এরপরে আরো বলি। উস্তাদ জি, আবি ইফাদ্দিলু ফাকি হাতান কাসিরা। ফাকিহাতান কাসিরান, মাশাআল্লাহ। আরো বলি। প্রথমটাই ঠিক আছে স্যার, আমার মনে হয় আবি ইউফাদ্দিলু ফাকি হাতান কাস জিদ্দান। ইউফাদ্দিলু প্রথমটা অল্টারনেটিভ কোন, অল্টারনেটিভ কোন আর কিছু আছে? ইউহিব্বু স্যার, ইউহিব্বু হবে বলছে একজন, বলছে ইউফাদ্দিলু হবে আর দুইটা, আর এছাড়া আর ইউরি ইউরিদু, এটা হচ্ছে চাওয়া, উরিদু ইউরিদু, এটা ওটা চাওয়া। ওটা এটা অলরেডি এখানে হবে না স্যার, এই দুইটাই বেশি ওকে অ্যাপ্রোপ্রিয়েট, ওকে আবদাল্লাহ ঠিক আর আছে, আব্বা। ওকে এখন এখন জিদ্দান দেখো, জিদ্দানের পরিবর্তে ওয়াজেদ, ওয়াজেদ কি স্যার আরবি শব্দ অনেক বুঝায় স্যার? ওয়াজিদ, ওয়াজিদ না এরকম বড়, আমরা, ওয়াজিদ অর্থ মানে বড় বোঝায়, বড়।
ওয়াজিদ আচ্ছা কি বলতেছেন, ওকে এখন একটা করে দাও। প্রথমে বলি, এখানে আমরা বলতে চাচ্ছি আমার বাবা ফল অনেক পছন্দ করেন, উদ্দেশ্য হলো এটা, তাই না? আমার বাবা ফল অনেক বেশি পছন্দ করেন। এখন পছন্দ করা, আর আমরা জানি ওই যে ফাদ্দলা ইউফাদ্দিল, এই বার্বটার অর্থ কি? প্রেফার করা। একটা হচ্ছে অগ্রাধিকার দেওয়া, আর একটা হচ্ছে পছন্দ করা, তাই না? একটা একটা চাইতে বেশি, মানে এই দুইটাই আমার পছন্দ, বাকি দুইটার মধ্যে একটু বেশি পছন্দ ওইটা। এই ফাদ্দলা ইউফাদ্দিল মানে টু প্রেফার, একটা জিনিসকে বেশি অগ্রাধিকার দেওয়া, এই অর্থে ব্যবহার হয়। তো কম্পারে এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে কোনটা, ইউহিব্বু নাকি ইউফাদ্দিল, বলেন তো? ইউহিব্বু 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 এখানে অ্যাপ্রোপ্রিয়েট হলো ইউহিব্বু, বুঝে গেছে? এই ফাদ্দলা ইউফাদ্দিল মানে ওই যে কম্পারেটিভলি দুইটা পছন্দের মধ্যে বেশি পছন্দ, এটা এটা বোঝায়। কিন্তু নর্মাল ডিগ্রি পছন্দ ডিগ্রি করা, ভালোবাসা, লাইক ডিগ্রির করা, মধ্যে হ্যাঁ, এটার জন্য আরবি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এখানে ইউহিব্বু, বুঝে গেছে? তো সেই হিসাবে আমরা এই ইউফাদ্দিলু ভার্বটা এখানে আনবো না। হ্যাঁ, বাকি আপনারা ঠিক বলছেন, ওই যে আমরা পড়ছিলাম ফাদ্দলা ইউফাদ্দিলু, উফাদ্দিলুল কাহওয়াতা, কাহওয়াতা বিল হালিব, হ্যাঁ, ওইখানে শব্দ গেছে, মাশাল্লাহ, ভোকাবুলারি ভালো। বাকি আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হলো ইউহিব্বু শব্দটা ব্যবহার করা। তাহলে আমরা আবি ইউহিব্বু ফাকিহাতান জিদ্দান, এখানে ফল তো যদি এটা আল দিয়ে বলি তাহলে ভালো হয়। এই ফাকিহাতান বললে একটা ফল বোঝাচ্ছে, তাই না? আমার বাবা একটা ফল পছন্দ করে, অনেক বেশি, অত্যন্ত পছন্দ করে একটা ফল। তো এখানে একটা ফল না, বরঞ্চ সকল ধরনের ফল উদ্দেশ্য, তখন এটাকে আল দিয়ে বলতে হবে। হ্যাঁ, তাহলে এটা কারেন্ট, এটা এটা ওস্তাদ প্লুরালে বলা যায় না, ফাওয়াকিহি, সব ধরনের ফল তো আর পছন্দ করে না, তাই না? মানে অনেক ফল ফল, জাতিটা পছন্দ করে, যদি সব ধরনের আল ফাওয়াকিয়া বলেন তাহলে অনেক ফল বুঝাচ্ছে, এখানে আসলে এটা উদ্দেশ্য না। এখানে ওস্তাদ বলতে চাচ্ছেন যে মারেফা করে ফেলতে হবে, নাকেরা রাখা যাবে না, এটাকে মারেফা হ্যাঁ, করতে মানে হবে। ফল বলতে আচ্ছা, উদ্দেশ্য হলো যে ফল শ্রেণীটাই পছন্দ করে, তাই না? ফল শ্রেণী, ইয়েস ইয়েস এখানে আল বলতে হবে মোট কথা এটা। তাহলে আমরা এই যে বাক্যটা যদি জুমলাতুন ইসমিয়া বলি, তাহলে শুরুতে ওয়ালিদি ইউহিব্বু আল ফাকিহা الفاكهة جدا জিদ্দান বা কাসিরান হইতে كثيرا. পারে, এই যে জিদ্দান হইতে পারে অথবা কাসিরান হইতে পারে, এটা আমি জুমলাতুন ইসমিয়া বললাম। আর জুমলাতুন ইসমিয়া কাসিরাতান বললে হবে না উস্তাদ, কাসিরাতান হবে না, কারণ মুয়ান্নাস ফাকিহাতা কাসি, মুয়ান্নাস না, কাসিরাতান এখানে কাসিরাতান, এই কাসিরানটা কি বোঝাচ্ছে? এই যে ইউহিব্বুর অ্যাডভার্ব বোঝাচ্ছে, তাই না? পছন্দ করাটা কেমন, অনেক বেশি পছন্দ করেন। এখানে কি অনেক ফল, এই ফলের যদি অ্যাডজেক্টিভ বানান তাহলে হয়তো আল কাসিরাতা, কিন্তু এটা কি ফলের অ্যাডজেক্টিভ আচ্ছা উদ্দেশ্য না, বুঝতে পারছেন? মানে আচ্ছা আমি তাকে অনেক পছন্দ করি, তাহলে কি পছন্দটা হবে? পছন্দ হ্যাঁ পছন্দটার অবজেক্টিভ ফলের না, হ্যাঁ, বুঝতে পারছি, পছন্দের অবজেক্টিভ, তাই না? পছন্দটার সেই পছন্দটার হিসেবে জন্য। এখানে হ্যাঁ আলফা কেয়াতার সাথে মিলবে না, বুঝে গেছে? জি, মাশাল্লাহ। এটা আমরা জুমলাতুন ইসমিয়া বললাম, জুমলাতুন ফেলিয়া বললে এরকম হইতো, ইউহিব্বু ওয়ালিদি ইহাম্বুল ওয়ালিদি আলফাকিহাতা আলফাকিহাতা কাসিরান, কাসিরান, এই যে আমার বাবা ফল অনেক বেশি পছন্দ করেন। আপনারা জিদ্দান বলতেছেন, জিদ্দানটাও হইতে পারে, সুন্দর বাক্য। পরেরটাই সুন্দর উস্তাদ, পরে যেটা যেটা জুমলাতের ফেলিয়াটাই সুন্দর, বেশি সুন্দর। হ্যাঁ, এটাই শুদ্ধ আছে, আমরা বলতে পারি। হ্যাঁ, এই যে এটা জি হলো কারেক্ট বাক্য, হ্যাঁ, জি অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট বাক্য, এভাবে জিদ্দান কাসিরান বলা যাবে। একজন আমরা এই যে ফাকিহাতান কাসিরাতান বলতেছি, এটা সুন্দর হবে না, এই কাসিরাতানটা ফলের হয়ে গেছে এবং ফাদ্দলা ইফাদ্দিল হয়ে গেছে, এই বাক্যটা একদম ঠিক আছে, এই যে এটা ওয়ালিদি। গো ফর হাফ এন আওয়ার ব্রেক, জি, ওকে আলহামদুলিল্লাহ, তাহলে নেক্সট এই বাক্যটা আমরা বুঝে গেছি, বাকিগুলো মুছে দেই, কারেক্ট তিনটা রাখলাম আমরা। হ্যাঁ, এবং এইগুলোকে আমরা দাগ দিয়ে দিই, যেন আপনারা পরে স্মরণ থাকে যে আপনারা এগুলো বলছিলেন, এই ভুলটা হয়েছে। জি, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা একটু ব্রেক নেই, ব্রেকের পরে ইনশাল্লাহ আমরা, চারটা, হ্যাঁ, 7টায় যুক্ত হব। ওকে জাজাকুমুল্লাহ খায়ের। আসসালাম আলাইকুম স্যার, ওয়ালাইকুম আলাইকুম আসসালাম, আসসালাম। আসসালামু আলাইকুম। এটা পজ করে দেন। জি, আলহামদুলিল্লাহ স্যার, বলেন। আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি।
মাশাআল্লাহ, কি সুন্দর বাক্য! আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। জি মাশাআল্লাহ, এটা আরবিটা কি হবে একটু সময় চেষ্টা করুন। বাকি একটু চেষ্টা করুক। উহিব্বু বাংলাদেশ জিদ্দান। আচ্ছা, একটা আমরা পেয়ে গেলাম, অহিব্বু বাংলাদেশ, বাংলাদেশ শাহ হবে নাকি শু? শাহ হবে, বাংলাদেশ শাহ। বাংলাদেশ শাহ, আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। জি, আর কি হইতে পারে এটা? এখানে এটাও কি কাস্তিরান দিয়ে করা যায়? মাশাল্লাহ, কাসিরন দিয়ে করা যাইতে পারে। হ্যাঁ, এই জিদ্দানের চাইতে কাসিরনটাই বরঞ্চ মোর অ্যাপ্রোপ্রিয়েট। জিদ্দান আসলে বুঝাই হলো কোন একটা অ্যাডজেক্টিভ কে আরো বেশি, ও আচ্ছা, অ্যাডজেক্টিভ কে আরো মাল্টিপ্লাই করা হচ্ছে চিত্তার। রাইট? অ্যাডজেক্টিভ কে মানে আমি অত্যন্ত, মানে আমি বেশি কে অত্যন্ত বেশি বলতে চাচ্ছি। এটা হলো বেশি, এটাকে আরো অত্যন্ত বেশি, এটাকে বলতে চাইলে সো মাচ বলে না, এটা হলো জিদ্দানের কাজটা। এই জন্য জিদ্দান এখানে হবে না, আসলে জিদ্দানের চাইতে কাথিরামটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হবে। তাহলে উস্তাদ মনে হয় যদি হতো যে আমি বাংলাদেশকে অনেক অনেক ভালোবাসি, দুইটা অনেক দিলে তখন জিদ্দান আসতো। হ্যাঁ, কাথিরান জিদ্দান, এই কাথিরানের পরে এটা যাইতো, মানে আচ্ছা একটা অ্যাডজেকটিভ কে আরো বেশি মাল্টিপল করে বা অ্যাডজেকটিভ কে আরো বেশি এমফাসাইজ করে। জি মাশাআল্লাহ, আর কি হইতে পারে এখানে? ওহিব্বুর বিকল্প আর কিছু হইতে পারে? আমি পছন্দ করি, আমি লাইক করি। ওই কাসিরানের পরে জিদ্দানটা একটু লিখে দেন আবার। জি, কাসিরান জিদ্দান, হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা আমরা পরে ইগনোর করবো, বাদ দিয়ে দেবো। জি। ওকে, নেক্সট। আর কেউ আর একটু কিছু যুক্ত করতে চায়, বা এর কোনো অল্টারনেট হইতে পারে? এর শুরুতে আমরা আনা যুক্ত করে বলতে পারি, তাই না? আনা দিয়ে বলা যায়, হ্যাঁ, আনা তখন আনাটা উহিব্বু কি হবে? বাংলা দিশা কাসিরান জিদ্দান। আনা উহিব্বু বাংলাদেশা কাসিরান জিদ্দান, মাশাআল্লাহ। আর কি হইতে পারে? আমি যদি জিদ্দান কাসিরান বলি, না, জিদ্দান কাসিরান বলা যাবে না, এই জিদ্দানটা অ্যাডজেক্টিভের পরে আসে। জি, আলহামদুলিল্লাহ, তাহলে মোটামুটি হয়ে গেল বাক্যগুলো, তাই না? তাহলে আমরা এটা বুঝে গেছি। এখন এই যে যেটা বললাম, যে আসলে শুধু জিদ্দান এভাবে আসে না, একটা অ্যাডজেক্টিভের পরে জিদ্দানটা আসে, এসে অ্যাডজেক্টিভকে আরো এমফাসাইজ করে। তাহলে আমরা এখানে জিদ্দানটা বাদ দিই, শুধু জিদ্দান বলা যাবে না, তাই না? বলতে হবে কাসিরান জিদ্দান। বাকি হ্যাঁ, এখানে যতটুকু বাক্য আছে, এগুলোতে যে পরের গুলোতে যে আমরা কাসিরান জিদ্দান দিছি হবে না, তাই না? আমি বাংলাদেশকে অনেক অনেক ভালোবাসি, এভাবে যদি বলি তখন কাসিরানের পরে আরেকটা আসতে পারে, তাই না? আমি বাংলাদেশকে অনেক অনেক ভালোবাসি বা অত্যন্ত বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, এরকম যদি বলতে চাই তাহলে কাসিরান জিদ্দান। বুঝে গেছে? কাসিরান আমরা এটাই ডিকশনারি, শিখলাম। ডিকশনারিতে জিদ্দান অর্থ দেখাচ্ছে অত্যন্ত, খুব, অনেক, অতি, এর মানে সাথে আরো কিছু থাকতে হবে। রাইট, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা একটু ইগনোর করি, এই বাক্যটা। জি মাশাআল্লাহ, আমরা আরো কি বাক্য বলতে পারি বলেন তো? আর কি বাক্য হইতে পারে? একটা বাক্য বলবো উস্তাদ? জি হ্যাঁ হ্যাঁ, প্লিজ। একটু তোমাদের, ইউ আর রাদার রিকোয়েস্টেড টু মেক সেন্টেন্স। আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা কি? আজকে মুষল ধারে, আর বৃষ্টি হচ্ছে। ট্রাই করবো উস্তাদ, বলবো জি প্লিজ।
আসমাউ তুমতিরু কাসিরান জিদ্দান আল ইয়ামা। মাশাআল্লাহ, আমরা পড়েছিলাম আসসামা ও তুমতিরু, মানে আজকে বৃষ্টি হচ্ছে বা আকাশ বৃষ্টি বর্ষণ করছে, তাই না? তা এখন এটাকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে একটু আমাদেরকে বাড়ায় বলতে হবে, আসসামা ও তুমতিরু কাসিরান সিরন আল জিদ্দান ইয়াওমা। ইয়াওমা। মাশাআল্লাহ, আর কেউ বলি, আর কি হইতে পারে এটা? জিদ্দান হবে না এরপরে, কাসিরানের পরে? হ্যাঁ, মুষল ধারে এটা অনেক বেশি হইলে জিদ্দান বলতে পারি। আসসামা ও তুমতিরু কাসিরান জিদ্দান আল ইয়াওমা। আমরা আল ইয়াওমাকে শুরুতে দিয়েও বলতে পারবো না? জি এই যে শুরুতে যদি দিই তাহলে বাক্যটা কি হবে? আল ইয়াওমা আসসামা ও তুমতিরু কাসিরান জিদ্দান, আজ আকাশ অনেক বৃষ্টি বর্ষণ করছে, অর্থাৎ আজ মিশলধারে বৃষ্টি হচ্ছে, তাই না? সুন্দর হয়ে গেল মাশাআল্লাহ। এগুলো ব্যবহার কম হবে যেহেতু, এটার আর অল্টারনেট নাই, এভাবে আমরা বলতে পারবো। জি মাশাআল্লাহ, আরো বলেন দেখি বাংলার কি হইতে পারে। আমি উমরা করতে যেতে চাই। মাশাআল্লাহ, আমি উমরা করতে যেতে চাই। আমি উমরা করতে যেতে চাই আগামী বছর আগামী বছর। মাশাআল্লাহ, আমার পরিবারকে নিয়ে। আমার পরিবারকে নিয়ে, তাই না? স্যার জি স্যার, তাই বললেন স্যার। তাহলে আমি আমার পরিবারকে নিয়ে আগামী বছর উমরা করতে যেতে চাই। মাশাআল্লাহ, সুন্দর বাক্য। একটু লিখে ফেলি আমরা নিজেরা নিজেরা যা বুঝি। হ্যাঁ, মানে এটা একটু ভেঙে ভেঙে যদি বলেন, এই যে আমি যেতে চাই, প্রথমে এতটুকু বলেন, আমি যেতে চাই, কি হবে? আজহাবু আজহাবু। উরিদু উরিদু আজহাবু আন মানে আজহাবা। উরিদু আন আজহাবা। উরিদু আন আজহাবা, আমি যেতে চাই উমরা করতে, অর্থাৎ উমরা পালন করতে। ইলা ইলাল উমরাতি ইলাল উমরাতি লিল উমরাতি লিল উমরাতা লিল উমরাতি লিল উমরাতি, লিল উমরাতি আমি ইলা উমরা বলছে পালন তাদেরকে বলতে উমরাতি। হবে ওস্তাদ, এই যে ইলা বলছে যারা তাদেরকেও বলতে হবে, কেন ইলা হবে না? উরিদু আন আজহাবু আজহাবা। কেউ কেউ ইলাল উমরাতি বলতে চেয়েছি। আচ্ছা, ইলাটা কেন হবে, কি লজিক? ইলা কোন করতে নির্দিষ্ট জায়গার দিকে বুঝাইলে এটা হবে, এখানে মাশাল্লাহ, ইলা মানে হবে না। সাহাবা বারটা ইলা নেয়, এই জন্য যারা ইলা বলছেন মাশাল্লাহ, খুব ভালো। এটা হবে এখানে হবে না, কারণ হলো এখানে যে যাচ্ছে যে উমরার দিকে যাচ্ছে না, উমরা এই কাজটা পালন করার জন্য আমরা যাচ্ছে, তাই পালনের না? জন্য যাচ্ছি। হ্যাঁ, যদি লিল লিল সাহাবা আমি উমরাতি মক্কায় যেতে চাই, তাহলে এখানে ইলা মাক্কাতা হইতো, ইলা মাদিনা, ইলাল মাক্কাতা। কিন্তু এখানে তো উমরার কাছে যাইতেছে না, যাইতেছে কাকে? উমরা পালন করতে যাইতেছে, তাই না? এই জন্য এখানে লিল উদ্দেশ্যে উমরাতি হবে। উদ্দেশ্যে এই জন্য লিল উমরাতি। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে যাই, এরপরে বলেন লিল উরিদু আহলি আন আযহাবা লিল উমরাতি, আমি উমরা পালন করতে যেতে চাই আমার পরিবারের সাথে, আমার লিল আহলি পরিবারকে নিয়ে। মা মা উসরাতি মা 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 আ উসরাতি মা মা উসরাতি আইলাতি অথবা মা হ্যাঁ উসরাতি মা উসরাতি মা আইলাতি। মা উসরাতি অর্থ কি হলো? আমার পরিবারের সাথে, তাই না? যদি শুধু বলি ইল মা দিয়ে তো হয়। উসরাতি, আমার পরিবারের সাথে হলো। জি, এরপরে বলেন আগামী বছর। বি দিয়ে হবে, বিল উসরাতি। মাশাআল্লাহ, এটা আরেকটা বাক্য লিখবো, আপনি যেটা বলতেছেন বি দিয়ে, অসুবিধা নাই, এটা শেষ করি। হ্যাঁ ভিডিও হতে পারে হ্যাঁ, বলেন আগামী বছর, তাহলে কি হবে? বছর আরবি মনে আছে? বছর আরবি দুইটা, আমুন মানে বছর, আমুন আমুন আরেকটা আছে সানাতুন, সানাতুন সানা মানে বছর। সানাতুন 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 বেশি। তাহলে আগামী বছর মানে কি?
আমরা পড়েছিলাম সানাতুন মুকবিলাতুন বা সানাতুন আমুন মুকবিলুন, হ্যাঁ আমুন মুকবিলুন পড়ছেন, ফিল আমিল আমুন মুকবিল, মুকবিলুন। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে ফিল আমিল আমিল মুকবিল, বিলি এই যে বিলি أريد মুকবিলি أن أذهب للعمرة مع أسرتي في العام المقبل আগামী বছর। সবাই লিখেছি খাতায়? আচ্ছা আমি লিখে ফেলছি, আপনারা বলতেছিলেন জি মাশাল্লাহ। এটা আর কি হইতে পারে, আরেকজন বলেন তো এখানে হয়ে গেল এটার শাব্দিক অর্থ করলে হবে আগামী বছর আমার পরিবারের সাথে উমরার উদ্দেশ্যে যেতে চাই, তাই না? বাকি আমরা বলছিলাম আমার পরিবারকে নিয়ে, যে বিল পরিবারের সাথে উমরাত মানে বিল তাদের, উসরাতে দিয়ে আরেকটা লেখা আছে, জি মাশাআল্লাহ, উরিদু আন আযহাবা লিল উমরাতি বিল উসরাতি বি বিল উসরাতি, তাই না? বিল এখানে কি আর উসরাতি মুদাফ হচ্ছে যেহেতু আল বলা যাবে, বিল বি উমরাতি উসরাতি, বিল উসরাতি হ্যাঁ আমার পরিবারকে বিল নিয়ে, এটা উসরাতি। শুনতে হয়েছে। মানে এখানে উসরা শব্দটা কিন্তু ইয়ামতাকাল্লামের মুদাফ, সুতরাং বিল বলা যাবে না। ফিল মুকবালি তো আগে আসছে, আমরা ওই যে কাদিম এটা বলতে পারি, হ্যাঁ ফিল আমিল কাদিম বলতে পারি, তাহলে মুকবালির জায়গায় কাদিমটা লাগাবেন, তাহলে আরেকটা অল্টারনেটিভ শব্দ হবে। ফিল আমিল কাদিমি, অথবা বলতে পারি ফিস সানাতিল কাদিমাতি, অথবা ফিস সানাতিল মুকবিলাতি, এভাবেও বলতে পারি, তাই না? আকবালা ইকবিল থেকে আসছে মুকবিলুন না? বুঝে গেছে মাশাআল্লাহ। আর কোন আর কি হইতে অল্টারনেটিভ? পারে? জি মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে, এই সবগুলো বাক্যই ঠিক আছে। এখানে আমরা মা উসরাতি না বলে এই বি উসরাতি, জাহাবা ভার্বটা বি সহ অর্থ হয় নিয়ে যাওয়া, তাই না? জাহাবা ভার্ব যখন বি হরফুল জার সহ হয় তখন অর্থ হয় নিয়ে যাওয়া, এই জন্য বি উসরাতি এটা বলাটা এই অর্থের সাথে কারেক্ট। আর মা উসরাতি বললে বাক্য হলো, বাকি এই অর্থে হয় না, তাই না? আমি পরিবারের সাথে যেতে চাই এটা বোঝায়, আমি নিয়ে যাব এটা বোঝা যায়, তাই না? তাহলে আমরা নিচের দুইটা বাক্য কারেক্ট, এই উপরেরটা বাক্য শুদ্ধ, বাকি আমরা যে অর্থে চাচ্ছি সেই অর্থে অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা আলহামদুলিল্লাহ, যখন তোমাদেরকে এই পেপারটা দেব তখন কিন্তু ওটা মুছে দেবো, ওই কাটা অংশ আর থাকবে না। ওকে প্লিজ প্রসিড নেক্সট। এনি সেন্টেন্স ইজ একটা সেন্টেন্স বলি, জি মধু প্লিজ, মধু সেবন স্বাস্থ্যের জন্য উপকারী। মধু সেবন স্বাস্থ্যের জন্য উপকারী, মাশাআল্লাহ, বলি দেখি কি হবে। ট্রাই করবো স্যার। জি প্লিজ, তানাউল আসালি মুফিদুন লিল সিহাতি। মাশাআল্লাহ, তানাউলুল আসালি মুফিদুন লিসসিহ্হাতি, তানাবুলুল আসালি মুফিদুন লিসসিহ্হাতি, মাশাআল্লাহ। এরপরে বলেন দেখি আর কি হইতে পারে বাক্যটা। তানাওয়ালু হবে, তানাওয়ালু ওয়া তারপরে ইয়া হবে, তানাউল হবে, এই কারণে এটা মাসদার হিসেবে ব্যবহার হয়েছে। তানাওয়াল, তানাউলু ওয়ালের উপরে কি জবর হবে তাই বলতেছেন? তানাউলু মাসদার হিসেবে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ মাসদার মাসদার তানাউলুল আসালি। সেবন করা অর্থে না, হুম হুম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, কোদা বিলিয়ে গেছে। তো সেই হিসাবে তানা ভুল, এটাই ঠিক আছে। তানাউলু এখানে এটা ভার্ব না কিন্তু। হুম হুম বুঝতে পারছি।
না যদি ওয়ালা আপনি এই বাক্যটা কারণ সবাই এগ্রি করি নাকি আরো কিছু অল্টারনেট হইতে পারে? এনি ডাউট, কোনো ডাউট দিয়ে অল্টারনেট চিন্তা করো। যে এখানে কোনো শব্দটা ঠিক নাই বা এরকম সবাই একমত এটার সাথে? মধু সেবন, সেবনের একটা কি ইয়ে দেওয়া যায়, সারাবন এইভাবে দেওয়া যায়, কানা হলুলের মধুর পরিবর্তে পান অন্য কিছু করা, দেওয়া তাই যায়? না? জি ওস্তাদ, সুরবুল আসালি আসালি লিখে বলেন দেখি কি আসে। সারি বা ইয়াশরাবু সুরবুল, সুরবুল আসালি বাকিটা একই, তাই না? মুফিদুন জি লিসহা। জি গুলটা হচ্ছে মেন ইউজ হয় পানীয় জাতীয় খাবারের ক্ষেত্রে, এখানে মধুটা আমরা তানুল দিয়ে পড়েছি। সাইয়ান বা কাহওয়াতান ওকে, দুইটাই অথবা আছে হতে পারে, কাসির আল বাকিটা মধু পরে দেওয়া। দেখবো আমরা। আরো বাক্য বলি, হ্যাঁ আর কোন অল্টারনেট? মাশাআল্লাহ, তো এটা একদম ঠিক আছে, দুইটা বাক্যই ঠিক আছে। মধু পান করা বা মধু সেবন করা, এই তানাউল সব ক্ষেত্রেই ব্যবহার হয় ব্যাপক, আর সারাবুন শব্দটা এটা ওই যে পান কোনো কিছু ড্রিঙ্ক এটার সাথে আলাদা করে ব্যবহার হয়। তো যেহেতু মধু পান করাই হয় সেই হিসেবে সুরবুল আসালি এটাও কারেক্ট, তানাবুল আসালি এটাও কারেক্ট, দুইটাই হতে পারে এবং দুইটা বাক্যই সুন্দর আছে। স্বাস্থ্যের জন্য উপকারী, মুফিদুন লিসহাতি, সুন্দর হয়েছে মাশাল্লাহ। থেকে একটা করে বাক্য বলো রোস্তম, তুমি একটা বাক্য বলো বাংলা বলো, এনি এনি বাক্য ইউ ওয়ান্ট ইন অ্যারাবিক, আমি এখন আমার তোমার বাবা, সাথে। স্যার আমার বাবা একজন চাকুরিজীবী। ওকে, আমার বাবা একজন চাকুরি জীবী। আবি আমিলুন, সোজা বাংলা, সোজা আরবি, আবি আবি আমিলুন। মাশাআল্লাহ, আবি আমিলুন। আর কিছু হইতে পারে এটা? ওয়াহিদুন দেওয়া যায় ওয়ালিদ, শেষে, ওয়ালিদ আবি আবি আমিলুন আমিলুন ওয়াহিদুন, ওয়াহিদুন, ওয়াহিদুন ওয়াহিদুন না দিলে চলে, আমিলুনের মধ্যেই একজন ওয়ালিদ। উচ্চ ওকে আছে। থাকুক, এখন হ্যাঁ থাকুক, না দিলেও চলে, আবিল আর কি হইতে পারে এটা? ওয়ালিদি আমিলুন, ওয়ালিদি, ওয়ালিদি ওয়ালিদি দিয়ে হবে আমিলুন। ওস্তাদ, আবির জায়গায় হ্যাঁ, এ আবির জায়গায় আমরা ওয়ালিদি বলতে পারি, ওয়ালিদি, ওয়ালিদি, ওয়ালিদি আমিল, ওয়ালিদি আমিলুন। আমার বাবা একজন চাকরিজীবী। মাশাআল্লাহ, আর কি হইতে পারে? আর কোন অল্টারনেট? ওয়ালিদি মেহনা দিয়ে আমরা নিতে পারি, মেহনা মেহনা দিয়ে। হ্যাঁ, এটা তো দিতেই পারি, বাকি না হলে তো আরেকটা অর্থ বাড়বে, ওই অর্থটা তো আমরা চাচ্ছি না। নিশ্চয়ই চাচ্ছি, বাংলায় তো তো নিশ্চয়ই নাই, তাই না? জি ওস্তাদ, যদি নিশ্চয়ই আমার বাবা একজন চাকরিজীবী এটা বলতাম, তাহলে ইন্না দিয়ে বলতে পারতাম, এখন তো নিশ্চয়ই কথাটা নাই, তো সেই হিসেবে ইন্না আসবে না, তাই না? মাশাল্লাহ, তাহলে আমরা আবি আমিলুন এটা বলতে পারি, আমিলুন ওয়াহিদুন এটাও বলতে পারি, অথবা ওয়ালিদি আমিলুন, আমার বাবা একজন চাকরিজীবী। মাশাল্লাহ, আরো বাক্য বলেন দেখি কি হবে। আফজাল বলো একটা বাক্য। আফজাল শুনতে পাচ্ছো? মাশাআল্লাহ, বাংলাতে আমি এখান থেকে ওখানে সফর করেছি, বলেন তো কথার কথা, আমি ঢাকা থেকে কোথাও গিয়েছি, আর একটা জায়গার নাম বলে বলেন তো কি হবে। সফর তু, সফর তু আমি ইলা ঢাকা থেকে চট্টগ্রাম, কথার কথা চট্টগ্রাম, সফর করেছি আজকে। সফর, সফর তু ইলা চট্টগ্রাম
مين ঢাকা اليوم ما شاء الله اليوم سافرتو مين ঢাকা تي من ঢাকা ঢাকা মানে ঢাকা مين ঢাকা 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 থেকে কোথায় ঢাকা ইলা 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 চট্টগ্রাম চট্টগ্রাম মাজরুর হবে ইলা চট্টগ্রাম সীতাগাং 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 হুম সীতাগাং اليوم اليوم سافرت من داكا إلى سيتاغان اليوم আজকে আজকে আমি ঢাকা থেকে চিটাগাং সফর করেছি অথবা জুরতু দিতে পারি আমরা জুরতু জারা ইয়াজুরু জুরতু জুরতু পরিদর্শন ঢাকা তারা এজুরু ওইটা দিয়ে পরিদর্শন বোঝায় পরিদর্শন জিয়ারা অল্টারনেটিভ অল্টারনেটিভ যদি দেই আমরা না ঢাকা থেকে জিয়ারাত আচ্ছা দেখেন উস্তাদ দেখেন যেটা বলতে চাচ্ছে দেখি আমি ঢাকা থেকে চট্টগ্রাম জিয়ারত করতেছি হয় সেন্টেন্স খেয়াল করলে হবে আমি চট্টগ্রাম জিয়ারতের জন্য গিয়েছি সেটা হইতে পারে তাহলে হবে একটা প্লেস হলে হবে দুই প্লেসে জায়গায় এটা আমি চট্টগ্রামে তোমাকে দেখার জন্য গিয়েছি ওখানে জারাইয়া জুড়ে হবে ওকে বুঝা গেল কেন জুড়া হবে না উৎসাহ জি ওকে মাশাল নেক্সট এই জাতীয় আরো বাক্য বলেন আর কি হইতে পারে হ্যাঁ তোমাদের বলতে হবে আমরা বললে তো তোমাদের নেসেসিটিটা ফিল আপ হবে না ঢাকা বাংলাদেশের রাজধানী ওকে মাশাল্লাহ সুন্দর বাক্য ঢাকা বাংলাদেশের রাজধানী বলেন দেখি কি হবে স্যার ঢাকা আসিমাতুল আসিমাতুল বাংলাদেশ বাংলাদেশ আসিমাতুল বাংলাদেশ বাংলাদেশের আসিমাতুল আসিমাতুল বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশ ঢাকা বাংলাদেশ বাংলাদেশের রাজধানী তাহলে ঢাকা ঢাকা আসিমাতু আসিমাতু বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশ দিশি দিশু হবে বাংলাদেশ দিশি দিশি হবে দিশি 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 হবে দিশা নাকি দিশা না দিশা দিশা বাংলাদিশা এটা ইয়ে নিবে না মামনি মিনা সব বাংলাদেশ ইয়ে নিবে না জেল নিবে তাই না না ঢাকা আসিমাতু বাংলাদেশ বাংলাদিশা কেন জবর হইলো কেন বাংলাদেশের উপরে মুদা 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 পিলাহি মুদা কিন্তু পিলাই কিন্তু কিন্তু এটা ইয়ে নিবে না স্যার যে নিবে না কাসরা নিবে না কেন কাসরা নিবে না কেন বাংলাদেশ হচ্ছে যে জন্মগত ভাবে ভেরি কারেক্ট এক্সিলেন্ট জন্মগত 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 হবে ভাবে রাসেল এমন আমনি ভেরি মিনাস সব ঠিক আছে এক্সিলেন্ট ওকে মাশাআল্লাহ অথবা এই বাক্যটা আমরা আর কিভাবে বলতে পারবো দাকা আসিমাতুন এই যে আসিমাতুন লি বাংলাদেশা তাই না জি লি দিয়ে বলতে পারবো লি বাংলাদেশা লির সাথে যুক্ত করে দিলাম এখন হয়ে গেল তাই না ঢাকা আসিমাতুন লি বাংলাদেশা এভাবে আনা যায় আসিমাতুল বাংলাদেশা ঢাকা হ্যাঁ হইতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকা তখন এই বাংলাদেশের রাজধানী এটাকে আমি সাবজেক্ট বানাচ্ছি ঢাকাটাকে প্রেডিকেট বানাচ্ছি হইতে পারে এবং এখানে খেয়াল করো সাবজেক্ট এবং প্রেডিকেট উভয় কিন্তু ডেফিনিট হয়ে যাচ্ছে ডাজেন্ট ম্যাটার সম্ভব ওকে আসিমাতুল জেনারেলি বাংলাদেশা ঢাকা ঢাকা জেনারেলি সাবজেক্ট ডেফিনিট বাট এবং প্রেডিকেট ইনডেফিনিট বাট দুইটাই ডেফিনিট হতে পারে দ্যাট ইজ নো প্রবলেম একটা জেনারেল আর একটা হলো ওকে নেক্সট আর কিছু আরো বাক্য বলি যেমন কি হইতে পারে পৃথিবীতে অনেক সুন্দর দেশ আছে বাবা তার ছেলেকে বলছে অনেক পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর দেশ দেশ আছে আছে হে আমার পুত্র আচ্ছা আমরা 10 জন আছি এই আগামী ক্লাসের জন্য প্লিজ 5টা করে ছোট ছোট বাক্য
লিখে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিও প্রত্যেকে, আমরা এটা কম্পাইল করে আগামী ক্লাসে আমরা এগুলো ডিসকাস করবো ইনশাল্লাহ। ওকে, স্যার প্রত্যেকের জন্য 5টা করে বাক্য বাংলা এই তো ট্যাগ অনেক করতে সুন্দর পারবো না দেশ আছে, লিখে, যে কোনো বাক্য স্যার। এনি এনি, যাতে করে আমরা আমাদের পড়াশোনার মধ্যে আসে, যাতে করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আরো ব্যবহার করি এই সমস্ত বাক্যগুলি। হ্যাঁ, ওকে, নেক্সট। পৃথিবীতে অনেক সুন্দর দেশ আছে। ওকে, তাহলে প্রথমে কি দিয়ে শুরু করা যায়? অনেক সুন্দর মানে এটা কি এর আল বুঝাচ্ছি, আমি অনেক সুন্দর দেশ আছে মানে একটা দেশ অনেক সুন্দর, নাকি অনেক সুন্দর 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 অনেক সুন্দর দেশ অনেক আছে? অনেক সুন্দর সুন্দর দেশ আছে। আচ্ছা, পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর দেশ আছে, তাই না? বুঝতে পেরেছি। এখন বলেন তাহলে কি হবে পৃথিবীতে আরবি কি? ফিল আল আলামি ফিল আলামি, ফিল আলামি দেশ আরবি কি? আলামি বালাদুল বালা বহুবচন, বালা বিলাদুন হবে এখানে, বিলাদুন 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 আলামি তাহলে বিলাদুন, বিলাদুন মানে জামিলাতুন অ্যাডজেক্টিভ নিয়ে আসেন সুন্দর, তাহলে কি হবে বিলাদুন জামিলাতুন জামিলুন বিলাদুন জামিলাতুন জামিলুন নাকি জামিলাতুন? জামিলুন জামিলাতুন 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 ওয়ান্নাস জামিলাতুন কুল্লু এই যে জামা এটা মুয়ান্নাস। হলো গায়রে আকেল বহুবচন, তাহলে এই হ্যাঁ অ্যাডজেক্টিভটা একবচন মুয়ান্নাস, তাই না? হ্যাঁ মুয়ান্নাস হ্যাঁ জি ওস্তাদ। জামিলাতুন তাহলে বিলাদুন জামিলাতুন, অনেক সুন্দর সুন্দর দেশ আছে। জামিলুন ও লিখে দেন, কেন জামিলুন হবে না সবাই একটু একটু ক্লিয়ার করে দেয়। বিলাদ স্যার বিলাদুন অনেকগুলি জামিলুন, দেশ, অনেকগুলি দেশ কুল্লু জামা মুয়ান্নাস, এই জন্য অ্যাডজেক্টিভটা একটা মুয়ান্নাস হিসেবে জামিলাতুন হয়ে যাবে, জামিলুন হবে না। হ্যাঁ। এখন বাকিরা কি এটা আমরা একমত পোষণ করি এভরিবডি, জি কিংবা স্যার কোনো কোশ্চেন? মামুন, আমরা যাদের বাসায় কথাবার্তা নাই তাদেরকে বলবো আনমিউট থাকতে সবাইকে। ওকে, এখন জামিলুন আর জামিলাতুন অর্থটা বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে কিনা সেটাই জানতে চাচ্ছি। ওকে, নেক্সট নেক্সট অ্যানাদার বাক্য। তুমি পৃথিবী, পরীক্ষায় ভালো করেছো। তুমি পরীক্ষায় ভালো করেছো। সবাই শুরু করে দেই আরবি। হ্যাঁ, তুমি পরীক্ষায় ভালো করেছো, শুরু করে দিই মাশাল্লাহ। ভালো করা আরবি কি? আহসানা ইউহসিনু, যে আমি বলি না আহসান আহসানা তার। হ্যাঁ, জি স্যার, আন্তা তুমি ভালো করেছো, আহসানতা আহসানতা আহসানতা। আহসানতা আহসানতা ভালো করেছো পরীক্ষায়, তুমি ভালো করেছো, এটার আরবি হয়ে গেছে। এখন পরীক্ষায় বলেন তাহলে কি হবে? পরীক্ষায় আহসানতা আল ফিল আবি ফিল কি ফিল ফিল পরীক্ষা আরবি আহসানতা কি হয়েছে? ফিল ইখতিবার ইখতিবার মাশাআল্লাহ, ফিল ইখতিবার ইখতিবার। ফিল কি বলেন? ইখতিবার ফিল ফিল ইখতিবার ফিল ইখতিবার ইখতিবারি ইখতিবারি ফিল ইখতিবারি আহসানতা ফিল ইখতিবারি আহসানতা ফিল ইখতিবারি, ফিল তুমি ইখতিবার পরীক্ষায় ভালো করেছো, অথবা আমরা তুমি পরীক্ষায় পাশ করেছো যদি বলি, এই ভালো করেছোর জায়গায় পাশ করা যদি ধরি, বা এই ভালো করার অর্থ যদি পাশ করা ধরি, তাহলে কি হবে? যে আমরা শব্দ পড়েছি না, নাজাহা ইয়ানজাহু, আজাহা ইয়ানজাহ নাজাহা ইয়ানজাহু, তানজাহ তাই তানজাহ না? হবে, তানজাহ তুমি হলে তানজাহ তানজাহ হবে। ভালো করেছো, এটা পাস্ট টেন্সে না? করেছ ও, নাজাহতা তুমি করেছো নাজাহতা, তাহলে নাজাহতা নাজাহ নাজাহতা ফিল নাজাহতা ইখতিবার, ফিল ইখতিবার মাশাআল্লাহ, নাজাহতা ফিল ইখতিবারি হইতে পারে। এগুলো শুরুতে আমরা আনতাও যুক্ত করতে পারি, তাই না? আনতা নাজাহতা ফিল ইখতিবারি, আনতা জি আহসানতা ফিল ইখতিবারি। এখানে দুইটা সেন্টেন্স বানান, তাহলে আরেকটা হলো তোমার পরীক্ষা ভালো করা উচিত, এটা যদি আরেকটা বাক্য নিই আমরা, তোমার পরীক্ষায় ভালো করা উচিত, বলেন এটা কি হবে?
তোমার পরীক্ষায় ভালো করা উচিত। এই যে উচিত আর বিষয় স্ট্রাকচার আমরা পড়ি নাই, বাট এটা জানা উচিত আমাদের। ইয়াজিবুয়ান না একদিন আমরা ইয়াজিবু স্ট্রাকচারটা পড়েছি, আমাদের বইও গেছে, ওই আরেকটা গেছে ক্লাসে আমরা প্র্যাকটিস করেছি, মাশাআল্লাহ। বলেন ইয়াজিবু বললে তো ইয়াজিব ইয়া ম্যান্ডেটরি আবশ্যক বুঝাবে, ইয়াজিবু না। ও আরেকটা শব্দ ছিল না, উচিত হ্যাঁ তোমার উচিত, আমাদের স্পিকিং প্র্যাকটিস 2 নম্বরে ছিল, মনে আছে? বলেন কি হবে? ওয়াজিব ওয়াজিব দিয়ে হবে না ওয়াজিব তো আবশ্যক। ওয়াজিব এই যে ইয়াম বাগি লাকা, এই শব্দটা ছিল না? এমবাগি হ্যাঁ ইয়াম বাগি লাকা, তোমার উচিত, এমবাগি লাকা এই যে তোমার জন্য এমবাগি উচিত, লাকা এই যে তোমার উচিত। এরপরে আপনি ওই যে আন দিয়ে পরেরটা বলবেন, তোমার পরীক্ষায় ভালো করা উচিত, ভালো করা, তাহলে কি হবে? আন আহসান আফিন এবার আহসানা হবে, এখানে মুদারে হয়ে যাবে না, মুদারে আনেন, তাহলে কি হবে? আহসানা ইউহসিনু, এটা মুদারে তাই না? ইউহসিনু থেকে সেকেন্ড পার্সনে কি হবে? আন আন তুহসিনা, মাশাআল্লাহ। তুহসিনা হবে হ্যাঁ তুহসিনা ইয়ামবাগি লাকা তুহসিনা আন তুহসিনা, তুহসিনা হ্যাঁ ফিল ইক্তিবারি তুহসিনা ফিল ইক্তিবারি ফিল ইক্তিবারি ইখতিবার। এই স্ট্রাকচারটা কিন্তু আগে পড়েছিলাম, আপনারা ভুলে গেছেন। ইয়ামবাগি লাকা, ইয়ামবাগি শব্দটা কিভাবে ব্যবহৃত হচ্ছে আমবাগা ইয়ামবাগি থেকে, এটা একটু ক্লারিফাই করুন তো। এটা বারবের আমরা বুঝে গেছি, এটা হলো 7 নম্বর ফর্মে আছে তাই না? মূল রুট লেটারটা হলো বা গাইন ইয়া, আইন ইয়া ইয়া এটা হচ্ছে মূল রুটটা। এখন এটাই 7 নম্বর ফর্মে গেছে, তাহলে কি হবে? ইন বাগা ইয়ান বাগি, এটা অর্থ হচ্ছে উচিত হওয়া। ইন বাগা ইয়ান বাগি, তাহলে ইয়ান বাগি লাকা, তোমার জন্য উচিত হয়। আন তুহসিনা, ভালো করা, তাহলে এই যে আন তুহসিনা, এটা হলো ওই যে আমরা পড়েছি মাসদার মুআউ্যাল বলে তাই না? এই মাসদার মুআউ্যালটা মূলত ইয়ান বাগি, এই বারবের দুয়ার ইয়ান বাগি লাকা আল ইহসান, এই যে তোমার ভালো করা উচিত, কোথায়? ফিল ইখতিবারি। বাক্যের কনস্ট্রাকশনটা বুঝে গেছে? জি এই যে আন তুহসিনাটা, এটা মূলত ইয়ান বাগি, বারবের দুয়ার লাগবে না, এই যে এটা দুয়ার, তাহলে ইয়ান বাগি লাকা, এই জারি বলি এটার ক্ষেত্রে সবসময় এই যে লাম দিয়ে পরেরটা ব্যবহার করে, পরে মূলত আন দিয়ে দুয়ারটা ব্যবহার করতে হয়। যেমন ধরেন এই সিমিলার বাক্যটা যদি আমি এভাবে বলি, কথার কথা আয়েশার আয়েশার ব্যায়াম করা উচিত, বলেন তো কি হবে? আয়েশার ব্যায়াম করা উচিত, ইয়ামবাগি ইয়ামবাগি লাকি আয়েশাতা ইয়ামবাগি লাকি লাকি আন আয়েশাতা আয়েশাতা আয়েশাতা। এখানে যে আয়েশা আছে, আয়েশা কি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন? তানবাগি হবে থার্ড তানবাগি পার্সন না, এই ইয়ান বাকি এটা ঠিকই থাকবে, কিন্তু এখানে ইয়ামবাগি লাকা, ঠিকঠাক লাকা তো তোমার জন্য, তাহলে এখন আয়েশার জন্য আপনি বলবেন, তাহলে লাকি বললে তো হয়ে যাবে তুমি মহিলার জন্য, ইয়া 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 তাহলে কি ওকে হবে? বাবা ইয়ামবাগি লাগি ই লি আয়েশাতা আয়েশাতা লি আয়েশাতা আয়েশার না, ইয়ান বাকি লি আয়েশাতা, আয়েশার উচিত, আয়েশাতা কি উচিত? ব্যায়াম করা, তাহলে বলেন কি হবে? আন আন ইউমারিসা ইউমার রিয়াদাতা ইউমারিসা তুমারিসা কেন, ফিমেল না? তুমার তুমারিসা রিয়াদাতা তুমারিসা আর রিয়াদাতা আন আন তুমারিসা তুমারিসা রিয়াদাতা রিয়াদাতা, মাশাআল্লাহ। আয়েশার ব্যায়াম করা উচিত, এই যে আন তুমারিসা, বুঝতে পারছি। এখন বলেন তো, এটা আমি আরেকটু পরিবর্তন করে দেই, যেমন ধরেন আমি বলতে চাই আমার বাবার বা আমার ছেলের, এখানে অথবা একটা আমি প্রশ্ন, এখানে এটা তানবাগি হবে না কেন?
আয়েশা যেগুলো আসছেন, এই যে এই মাসদারটা স্যার এখন ডুয়ার হচ্ছে, এই মাসদারটা আচ্ছা এখানে কিন্তু আয়েশা ডুয়ার না, ওকে অর্থ কি আয়েশার উচিত, তাহলে এখানে কি আয়েশাটা ডুয়ার উচিত? কি উচিত হলো ব্যায়াম করা, এই ব্যায়াম এক্স্যাক্টলি করাটা হচ্ছে ডুয়ার, তাহলে এই ব্যায়াম করাটা আন্তুমার ইসা অর্থাৎ আল মুমারাসা, মাসদার না, মাসদারটা তো মুজাক্কার মুয়ান্নাস দুইটাই হয়, তো সেই হিসেবে এখানে অ্যাম্বাবি। আচ্ছা, আগের সেন্টেন্সে এই ইয়াম বাকি বাদ দিয়ে আর একটু ছোট করা যায় কি, আলাইকা আলাইকা আন তু আলাইকা সেনাতিন, বলতে বোঝায় হলো ম্যান্ডেটরি, আবশ্যক, এই যে আচ্ছা তাহলে এখানে আলাইকা, আলাইকা যদি বলি তখন অর্থ হবে তোমার জন্য আবশ্যক, আচ্ছা আলাইকাতে ম্যান্ডেটরি ধরে হ্যাঁ ম্যান্ডেটরি ধরে, আজীবের মতো এই যে ইয়াজিবু লাজেম, লাকা, আমরা লাজেম ইউজ করতে পারি উস্তাদ, লাজেম হ্যাঁ লাজিম আলাইকা, এরপরে ইয়াজিবু আলাইকা, সবগুলো একই অর্থ, না, এটা ইয়াম বাগির সাবস্টিটিউট হয় না, লাজেমটা জরুরি হওয়া না লাগছে, না লাজেম লাজিমটাও তো ম্যান্ডেটরি, আচ্ছা আচ্ছা উচিত মানে হলো এটা করতেও পারি নাও করতে পারি, তাই না, দুইটাই আছে। তাহলে ওইটাও একটা সেন্টেন্স করেন, তোমার পরীক্ষা ভালো করা আবশ্যক, তারপরে একটু ট্রান্সলেট করে দেন হ্যাঁ এবং তোমার পরীক্ষায় ভালো করা আবশ্যক, যদি তোমার এটা জন্য বলি পরীক্ষা ভালো করা আবশ্যক। তাহলে ওখানে এবার কটা কি হবে, ওয়াজিবুন, এখানে ওয়াজিবুন মাথায় আসবে না, ইয়াজিবুলাকা বার্ব দিয়ে বললে এভাবে বলতে পারি, তাই না, ইয়াজিবুলাকা তোমার জন্য ইয়াজিবুলাকা আবশ্যক, আন আন ওই যে আগের উপরটাই বলে দেন, আন তুহসিনা ফিল ইখতিবার, তুহসিনা ফিল ইখতিবার, এই যে আন তুহসিনাটা এখন ইয়াজিবুর দুয়ার হয়ে গেল, অথবা এখানে আমরা বলতে পারবো এটা, এই যে আলাইকা আন তুহসিনা ফিল ইখতিবার, শুধু আলাইকা বললেই হবে, অথবা অথবা লাজিমু লাকা আন, লাজিমুন আলাইকা, এখানেও আলাইকা হবে আসলে, হ্যাঁ ইয়াজিবু হ্যাঁ আলাইকা, লাজিমুন আলাইকা হবে না, অথবা আপনি বলতে পারবেন লাজিমুন আলাইকা, সবগুলো একই অর্থ দিচ্ছে, আন তুহসিনা ফিল ইখতিবার, আন তানজাহা ফিল ইখতিবার, বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসটা 9টা পর্যন্ত যাব, জি ওস্তাদ ওকে পরে ক্লাস আছে, না 9:30 থেকে, অসুবিধা নেই, আরো কিছু বাক্য বলি, জি মাশাল্লাহ উস্তাদ জ্ঞান অর্জনের জন্য পড়ার কোনো বিকল্প নাই, মাশাল্লাহ, জ্ঞান অর্জনের জন্য পড়াশোনার বিকল্প নাই, সবগুলি ওয়ার্ডই জানা কিন্তু এখানে, তাই না, এই এই আর এটা এখন সাজাইতে হবে, ট্রাই করবো উস্তাদ, জি অবশ্যই লাবুদ্দা করা লিল হুসুলিল, আর মেজা সব ফোনের অবস্থা, কালকে ব্রাঞ্চ মিলির সাথে এর প্রথম ব্রাঞ্চ মিলি আর ইয়া ইয়া বলে নাই পুরো অন্য কোন নাই, আচ্ছা ওটাই হাই সাউন্ড কাগজ। আচ্ছা জ্ঞান অর্জন এটা ইয়া হয়ে গেছে, নেয় না জ্ঞান অর্জনের জন্য পড়াশোনার বিকল্প নাই, মাশাল্লাহ বলেন তো, বিকল্প আরবি তো আমরা এখনো পড়ি নাই, পড়েছি বিকল্প পড়ি নাই কিন্তু, তাই না, বিকল্প মানে কি, যে অল্টারনেট একটা আরেকটার, ওই যে বাদাল বলছি না, বাদাল, বাদাল মানে কি একটা অপরের অল্টারনেট, যেটা এই বাদাল থেকে একটা শব্দ আসে, বাদিলুন, বাদিলুন মানে বিকল্প, উস্তাদ একটা ওয়ার্ড বলছিলেন ওই যে লাবুদ্দা, মানে কোনো উপায় নাই, এটা কি এর সাথে যায়, হ্যাঁ কোনো আমি উপায় নেই, ওটা লাবুদ্দা বলতে তো যাব, আবশ্যক, ওটাই বোঝায়, তাই না, আমি লাবুদ্দা আমি দিয়ে ট্রাই তো করতে পারি, লাবুদ্দা বাদিলুন, না, লাবুদ্দা লাবুদ্দা করা, বাদিলুন লাবুদ্দা অল্টারনেটিভ নাই, করা,
লিন সদা আমি একটু ইন ট্রাই করব জ্ঞান অর্জনের জন্য, এটার আরবি কি হবে? লাবুদ্দা করা লিল লিল হুসুলিল ইলমি মূলত আরবিটা এরকম হবে, বাক্যটা একটু কঠিন হয়ে গেছে। লা বাদিলা, লা বাদিলা মানে কোনো বিকল্প নাই, যেমন আমরা বলি না লা রাইবা, কোনো সন্দেহ নাই। সিমিলার লা বাদিলা, কোনো বিকল্প নাই, কিসের জন্য? লিতলাবিল ইলমি, জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান অর্জনের জন্য। কিসের বিকল্প নাই? মিনাদ দিরাসাতি, পড়াশোনা। হ্যাঁ, মিনাল কিরাআতি বলতে পারেন, পড়ার বিকল্প নাই, জ্ঞান অর্জনের জন্য পড়ার বিকল্প নাই। লা বাদিলা মিনাল কিরাআতি, এই মিনাদ দিরাসাতিটা আগে আসলে বেশি ভালো। লা বাদিলা মিনাদ দিরাসাতি লিতলাবিল ইলমি, বুঝতে পারছি বাক্যটা কি হবে? এটা এখন আমরা পড়ি নাই, মানে বাদিল শব্দটা এভাবে ব্যবহার করে এই জন্য একটু ইয়া হচ্ছে। লা বাদিল মিন আদ-দিরাসাতি, অথবা আমরা বলছিলাম কেরাআতি, এটাও বলতে পারবেন আপনারা। অথবা জ্ঞান অর্জনের জন্য হার্ড ওয়ার্কের বিকল্প নাই, এটাও বলতে পারেন, তাই না? লা বাদিল মিন আদ-দিরাসাতি, এখানে বললাম আমরা মিনাল কেরাআতি, অথবা আরেকটা বাক্যে বলতে পারেন পরিশ্রমের বিকল্প নাই। পরিশ্রমের বিকল্প নাই বললে কি হবে? লা বাদিলা মিনাল ইজতিহাদি, এই যে লা বাদিলা মিনাল ইজতিহাদি লিতলাবিল ইলমি। মাশাআল্লাহ, একেবারে শেষের দিকে আসছি, আরো কয়েকটা বাক্য বলেন দেখি। মাশাআল্লাহ, পৃথিবীতে এখন কয়েকটি যুদ্ধ চলছে। পৃথিবীতে এখন কয়েকটি যুদ্ধ চলমান বা চলছে। চলছে, মাশাআল্লাহ, পৃথিবীতে এখন কয়েকটি যুদ্ধ চলছে, বলেন দেখি এটা কি হবে? যুদ্ধ আরবি মনে আছে? আল আনা হারবু হ্যাঁ, হারবুন হারবুক মানে যুদ্ধ, হারবু মানে মাশাআল্লাহ, হারবুন মানে হারবুক যুদ্ধ। মানে যুদ্ধ চলতেছে, এখন আল চলমান আছে। আনা, হ্যাঁ আল আনা, এই আল আনা চলমান, এই শব্দটা ওই যে আপনারা ইয়াতে পড়েছেন, ওই যে একটা একটা বাদুর ছিল না? বাদুর হারবি, আচ্ছা একটু শুনে, এই চলছে আচ্ছা বা চলমান আছে, কন্টিনিউয়াস, এখন আছে, রানিং আছে, এই রানিং আরবিটা একটু বুঝে নেন, নাহলে বাক্যটা বলতে পারবেন না। ওইটা ওই যে আমরা ওই যে গারবাল জামি আছে না, মানে এই যে রাস্তা দেখানোর একটা আরবি বলছিলাম না, ইউ টার্ন, এরপরে ওই যে ওই একটা ইয়া ছিল না, ওইখানে একটা শব্দ আপনারা পড়েছেন, ইস্তামাররা ইয়াস্তামিররু, মনে আছে? ইস্তামাররা ইয়াস্তামিররু মানে চলমান থাকা, চলতে থাকা, বলছিল না? নাস্তামিররু ইলা তারিকি জায়েদ ইবনে খালিদ, কথার কথা যে হ্যাঁ, আমি ডান দিকে তারিক ইবনে জিয়াদ রুটে চলতে থাকবো, চলমান থাকবো, ওই যে এই শব্দটা, হ্যাঁ এটা এখানে ব্যবহার করতে হবে। ইস্তামাররা ইয়াস্তামিররু মানে চলমান থাকা, আমাদের পড়া শব্দ। এখন বলেন তো, এখন চলমান আছে, তাহলে ইয়াস্তামিররু এই ভার্বটা ব্যবহার হবে, বলেন তো? বাদুল হারবি, বাদুল হারবি, বহুবচন বলেন, বাদুল হারবি, হারবি বললে হরুফ বলতে হবে, বহুবচন। বাদুল হুরুবি, হ্যাঁ বাদুল হুরুবি, হ্যাঁ, কয়েকটি যুদ্ধ বাদুল চলমান হুরুবি, আছে, কোথায়? ফিল আলামি, ফিল আলামি, আল আলামি, আল আনা, কখন? ফিল আলামি, আল আনা, আল আনা, আল আন, ফিল আলামি, আল মাশাআল্লাহ, আনা, এই যে ইয়াস্তামিরু বাদুল হুরুফ, কিছু যুদ্ধ চলমান আছে, চলছে, ফিল আলামি, পৃথিবীতে, আল আনা, এখন বর্তমানে, এখন পৃথিবীতে কয়েকটি যুদ্ধ চলতেছে, চলমান আছে, মাশাআল্লাহ। আরো বলেন দেখি। আচ্ছা, আমাদের এই যে স্যার যেটা বলছে এটা মনে রাখতে হবে, আমরা সবাই একটু পাঁচটা করে বাক্য বানাবো, হ্যাঁ, নিজেদের মতো করে বাংলা নাম লিখে পাঁচটা করে বানিয়ে গ্রুপে
ছবি তুলে দিয়ে দিব, এরপর ইনশাল্লাহ আমরা ওইগুলো নিয়ে ক্লাসে আলোচনা করব। ওই বাক্যগুলো বাংলা দিবেন এবং আরবি গুলো আপনারা বানায় রাখবেন সবাই, প্রত্যেকের গুলোর আরবি যদি বানায় রাখা যায় খুব ভালো, অন্তত। এগুলো স্যারকে দিয়ে দিন। হ্যাঁ এটা দিয়ে দিব, ওই যে কাটাকুটি যেগুলো আছে এগুলো ঠিক করে পুরো পেজটা ইনশাল্লাহ দিয়ে দিব। জি স্যার। জি, জাজাকুম আল্লাহ খাইরান। তাহলে আজকে আমরা প্র্যাকটিস করলাম, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সামনের লেসনটা পড়ব এবং এভাবে প্র্যাকটিস করব। জি, কারণ কোনো প্রশ্ন না থাকলে শেষ করি আমরা। মা আসসালাম। জি, মা আসসালাম। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা মা আসসালাম ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।